আচ্ছা, তাহলে আমাদের গত ক্লাস পর্যন্ত আমাদের পিএইচডিটা করা ছিল এই অবস্থায়, তাই না? এখানে আমাদের বাকি ছিল হচ্ছে কাস্টম ফন্ট, মানে আমাদের পিএইচডিতে যেমন ফন্টটা আছে সেই ফন্ট অ্যাড করতে হবে, এবং আমাদের এখানে যে স্ক্রলিংগুলো ছিল সেগুলো আমরা আনবো। এছাড়া আরও কিছু বিষয় আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারটা মেনু, তাই না? তো এখানে ওয়ান পেজ টেমপ্লেটগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এটা কি হয় যে নিজ পেজকেই স্ক্রল করে একটা সেকশন ওয়াইজ। যেমন এখানে দেখতে পাচ্ছেন ফটো ফটো অ্যাপ নামে যে মেনুটা আছে, এই ফটো অ্যাপ মেনুটা যদিও স্পেসিফিক্যালি এখানে মেনশন করা নাই যে কোন সেকশনটায় যাবে, বাট আমরা তো আমাদেরকে ধরে নিতে হবে যে এটা স্ক্রল করে ঠিক এই সেকশনে এসেই জমা হবে, মানে এটাকেই বলা হচ্ছে, মানে বা এটাকেই বলা হচ্ছে ফটো অ্যাপ, ঠিক আছে? আর এই যে ডিজাইন, যেটা খেয়াল করেন ডিজাইন, আমরা পিএইচডিতে যদি যাই আমাদের ডিজাইন কোনটাতে বলা আছে, এটাতে না? তো অ্যাকচুয়ালি ডিজাইন কিন্তু এটাতেই আসবে, আমরা একটু চেঞ্জ করে দিই ডিজাইনটা। ডিজাইন চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে ডিজাইন, মানে ওই ডিজাইনে ক্লিক করলে জাস্ট ঠিক এইভাবে স্ক্রল করে এইখানে এসে স্টপ হবে, মানে এটা হচ্ছে ডিজাইন সেকশন। আর একইভাবে আরেকটা আছে কি ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করলে কোথায় আসবে, স্ক্রল করে স্মুথলি এসে ঠিক এইখানে থামবে, যেহেতু এর নিচে জায়গা নেই সেহেতু এটা এইভাবে করে থেমে যাবে, যদি এর নিচে জায়গা থাকতো ঠিক এই সাদা বর্ডারটা বা এই জায়গাটা এই এই জায়গায় আসতো, যেমনটা দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনে ক্লিক করলে ঠিক ডিজাইন এইভাবে হয়, বুঝা গেছে? এটাই হচ্ছে যে ওয়ান পেজ নেভিগেশন, নেভিগেশন স্ক্রল বলা হয় এগুলোকে, ওয়ান পেজ নেভিগেশন স্ক্রল। যেমন হোমে ক্লিক করলে জাস্ট এই 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 জায়গাটাই শো করবে, এটাই হচ্ছে হোম। ফটো অ্যাপে সকলে ওখানে, ডিজাইনে সকলে ওখানে, আর ডাউনলোডে সকলে ডাউনলোডে যাবে। তো এই কাজটা আসলে কীভাবে করে, প্রথমে আমি এটা ডিরেক্টলি আপনাদেরকে দেখাবো, দেন প্লাগ ইন দিয়ে কীভাবে এটা স্মুথ ইফেক্ট দিবেন, স্মুথলি কীভাবে এটাকে স্ক্রল করাবেন সেটা দেখাবো। তো এটা করতে হলে যে আপনার যে হোমে ক্লিক করলে এই হোম পেজটাই আসবে এটা কীভাবে বুঝবেন, অবশ্যই এটা বোঝার জন্য ওয়ে লাগবে, তাই না? যে হোমে ক্লিক করলে এই, মানে মনে করেন যে আমরা বটমে আছি, বটমে করলে স্যার হোমটা আমরা পাচ্ছি না, তাই না? অথবা মনে করেন যে আমরা এইখানে আছি, ফটো অ্যাপে আছি, তো ফটো অ্যাপে ক্লিক করলে কীভাবে আমাদের এই সেকশনটা আসবে, এই সেকশনটা, এটা তো বুঝতে হবে। অথবা ডিজাইনে ক্লিক করলে ডিজাইন, বা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড সেকশনে যাবে, একটা আইডেন্টিফিকেশন করে দিতে হবে আমাদেরকে। তো এই জন্য আমরা এইচটিএমএল এ গিয়ে আমাদের যে মেনুটা আছে সেই মেনুটাতে যাই, দেখেন এখানে এইচডিএফ দেওয়া আছে, দ্যাট মিনস এই এইচডিএফ হচ্ছে সেই সেকশনটার লোকেশন। হোম আমরা মনে করেন ফটো অ্যাপ নামে একটা আলাদা পেজ থাকলে পেজটার লিঙ্ক ওখানে বসাই দিতাম, তাই না? তো আমরা যদি এখন এমন করি যে ওয়ান পেজগুলোর ক্ষেত্রে কিন্তু ঠিক এমনভাবে কাজ করতে হবে, খেয়াল করেন যে এখানে আপনারা জাস্ট এটাকে হ্যাশ রেখে দেন হোমের জন্য, কীভাবে হ্যাশ রাখবেন সেটা আমি হ্যাশ রেখে কী হবে পরে বুঝাচ্ছি। আর ফটো অ্যাপের জন্য আমরা রাখতে পারি কি ফটো ফটো অ্যাপ ফটো অ্যাপ। তো এই যে ফটো অ্যাপ এটা কিন্তু আইডি সাইন, তাই না? আইডি সাইন না এটা? তো ফটো অ্যাপ আমরা একটা আইডি দিলাম এখানে, যে এই আইডিটাতে সে যখনই ফটো অ্যাপে ক্লিক করবো এই আইডি এই আইডিটা যেখানে খুঁজে পাবে সেইখানে চলে যাবে। তো আমরা ফটো অ্যাপটা কোথায় দিতে দিচ্ছি, এই সেকশনে না, মানে প্রথমটাই তো এইখানে দিতে দিচ্ছি, এই ফটো অ্যাপ এটা না, তার মানে এই সেকশনটা, এই সেকশনটা শুরু কোথায়, সিঙ্গেল সার্ভিস, এইটাই তো। তা আমরা এখানে যেটা আইডি দেই, আইডি পিএইচও টিও ফটো অ্যাপ। আচ্ছা, এটা কাজ করলে একইভাবে অন্যগুলো করবে, রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে এখন যদি ফটো অ্যাপে ক্লিক করি যা এখানে অটোমেটিক্যালি কিন্তু চলে যায়। আচ্ছা, একইভাবে আমরা এখন উপরে আবার যাই, যে আমরা করি এটা হ্যাশ থাক ডিজাইনে, যে বলি ডিজাইন, এটা হচ্ছে ডিজাইন, আইডি দিলাম একটা ডিজাইন আসলো, এখন আমার ডিজাইন ডিজাইন কোনটা, এই যে সেকশনটা, তাই না? তো এটাকে আমরা এখন বলি আইডি, আইডি ইকুয়াল ডিজাইন, কি হলো ও এই যে না এই যে এখানে দেখানে ওটা ডিজাইন নিচে না, এটা হচ্ছে আইডি ডিজাইন, কোথায় আপনি ডিজাইন পাইবেন আরেকটা, এটা না হেডিং তো আলাদা ব্যাপার, এটা হচ্ছে এলিমেন্ট, আর এটা হচ্ছে আমাদের আইডি, না এটা হচ্ছে আমাদের আইডি আর এটা হচ্ছে আমাদের এলিমেন্ট, এটাই এলিমেন্টগুলো, এটা নিয়ে সমস্যা নেই। তাহলে আমরা এখন আবার উপরে যাই, রিফ্রেশ করি, দেখেন যেহেতু আমাদের আমরা হোম পেজে আছে বা ফটো অ্যাপে আমরা ক্লিক করা আছে, সো ফটো অ্যাপটা কিন্তু এখানে শো করতেছে। এখন রিফ্রেশ করেন, একবার এই সেকশনে যাবে, আবার হুট করে এই সেকশনে চলে আসবে, বাট আমরা এবার ডিজাইনে ক্লিক করি, ডিজাইনে আসছে। আচ্ছা, এবার আসি আরেকটাতে, দেন আমাদের আরেকটা কি মেনু আছে, ডাউনলোড, ডাউনলোড এটাকে আমরা নিয়ে যাবো ডাউনলোড সেকশনে, এই যে ডাউনলোড সেকশন, এখানে দিব আইডি ডাউনলোড,
একদম উপরে যাই, যে আমাদের এই এখান থেকে এটাকে বাদ দিয়ে দিই, নাহলে বারবার ওখানেই যাবে। এখন ডাউনলোডে ক্লিক করি, আসলে দেখেন ডাউনলোডের এর নিচে কিন্তু জায়গা নাই, নাই বিধায় ও যতটুকু পাইছে অতটুকু অনুযায়ী কিন্তু সে দেখাইছে। তো এখন যদি বলেন যে না আমাদের এই সাবস্ক্রাইব আস কমিউনিটি এরকম একটা কিছু লাগবে, কন্ট্যাক্ট এই টাইপের কিছু একটা, তো আমরা যদি এমনটা করি যে এখানে মনে করেন যে ডাউনলোড দেন আমরা একটা এখানে আরেকটা নিব যে সাবস্ক্রাইব, এসইউএস সাবস্ক্রাইব নিলাম এখানে, এটা এখানে ডি দেন, দুটো আসলো কেন ডাউনলোড না এটা, সরি এটা ডাউনলোড ছিল, তো একদম ডাউনলোড, এটা হবে ডাউনলোড, আর এটা হবে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব এটা, আর এটা হবে সাবস্ক্রাইব। তো এখন আপনারা পুরোটাই রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে উপরে আসেন, এটা সাবস্ক্রাইব না, ক্লিক করলে যাচ্ছে কোথাও, যাচ্ছে না, কেন যাচ্ছে না, কারণ সাবস্ক্রাইব আইডিটা কোথাও দেয়া নাই, এই যে এটা দেখেন ওটা কিন্তু ক্লাস আর এটা হচ্ছে আইডি, আইডি আর ক্লাসের নাম সমান হলেও সমস্যা নেই, কারণ দুইটাই তো আলাদা আলাদা আইডেন্টিফায়ার, এটা হচ্ছে ক্লাস এটা হচ্ছে আইডি, নাম সেম থাকতেছে কিন্তু ওদের আইডেন্টিফায়ারটা তো আলাদা, এটা হচ্ছে ক্লাস সিলেক্টর এটা হচ্ছে আইডি সিলেক্টর। মানে আপনারা এরকম সিমিলার নাম দেখে কোনো ভয় পাবেন না, কারণ যদি একটা ক্লাস সিলেক্টর হয় ও টোটালি ডিফারেন্ট, আর আইডি সিলেক্টর হয় টোটালি ডিফারেন্ট, ঠিক আছে। অনেক ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন এই অবস্থাটা, যেখানে দেখছে যে আইডি সিলেক্টর ক্লাস সিলেক্টর দুটোই একই নামে, তখন তো আপনাদের মাথায় বড় হয়ে যাবে যে কী হইলো এটা, যে একই নাম কেমন করে হয়, আবার কাজ করতেছে আলাদা আলাদা, তাই না? সো আলাদা আলাদা কাজ করার সিস্টেমটাই বলে দেওয়া আছে, এখন হয়েছে সাবস্ক্রাইবার্স আসছে অটোমেটিক্যালি। তো এখন এই যে এইভাবে করে মানে একদম ক্লিক করা মাত্র ধপ করে চলে আসতেছে, এটাকে তো রোধ করতে হবে, অবশ্যই আমরা চাই যে একটা স্ক্রল ইফেক্ট আসুক, স্ক্রল ইফেক্ট আসলে দেন আমরা ব্যাপারটা দেখতে খুব সুন্দর লাগবে আমাদের কাছে। তো এইটা দেখার জন্য আমাদের এখানে নেটে সার্চ করলে অনেক প্লাগ ইন পাবেন, এটাকে বলা হচ্ছে যে কিউএরি স্ক্রল ন্যাভ বলা হয়, আপনারা সার্চ করলেই পাবেন নেটে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি অলরেডি একটা ডাউনলোড করে রাখছি আপনাদের জন্য, সেটা এটা হচ্ছে ক্লাস্টার প্লাগইনস, এটা হচ্ছে এইটা। আপনারা এখানে নেটে সরি নেটে সার্চ করলে আপনারা এগুলো পাবেন, এগুলো নিয়ে মানে চিন্তার কোনো কারণ নাই যে না আপনি সার্চ করে কোথায় পাবেন, আসলেই পাবেন কি না, আমি দেখাই দিই আপনাদেরকে, স্ক্রল ন্যাভ, স্ক্রল ওয়ান পেজ ন্যাভ, বুঝছেন, যে কেরি ওয়ান পেজ স্ক্রল ন্যাভ, এখানে যদি আপনারা যে লিখে দেন তাহলে এই যে যেটা আসছে এটাই কিন্তু আমি ডাউনলোড করছি, যে কেরি ওয়ান পেজ ন্যাভ আমারটা দেখেন তো, ঠিক আছে না, এটাই এটাই কিন্তু, এই যে এখানে মাস্টার লেখা আছে, মাস্টার লেখাটা থাকে কি, এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন না যে গিটহাব, এই গিটহাব হচ্ছে এমন একটা ফাইল শেয়ারিং বা ফাইল হোস্টিং সাইট বা ফাইল হোস্টেড সাইট, এরা এখানে যে কোনো ধরনের ফাইলগুলোকে হোস্ট করে, মানে এটা নিয়ে বলতে গেলে অনেক বলার প্রয়োজন, আমি সিম্পলি বললাম আপনাদের একটা ফাইল হোস্টিং সাইট, বাট এটা শুধু ফাইল হোস্টিংয়ের মধ্যে সীমাবদ্ধ না, এখানে আপনারা কন্ট্রিবিউট করতে পারবেন, গ্রুপ ওয়াইজ কাজ করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, অনেক কিছুই আছে এখানে। যাই হোক, তো এখানে গেলেই এখানে যখন আপনারা ব্রাউজ করবেন ওখানে দেখবেন যে একটা ডাউনলোড নামে একটা অপশন আছে, এই গিটহাব পেজে যখন যাবেন এই দুটোই, হ্যাঁ এইটাও যে ডেভেলপার আর এটাও সে ডেভেলপার, এই যে ডেভেলপারের নাম দেখেন আইডি, হ্যাঁ যেখানেই যাবেন এই যে এরকম একটা অপশন পাবেন যে এখানে বলা আছে স্মুথ স্ক্রল অ্যান্ড স্মার্ট নেভিগেশন হোয়েন ইউজার স্ক্রল অন ওয়ান পেজ সাইট, এই যে এটা, এই যে ডাউনলোড জিপ, খেয়াল করেন ডাউনলোড জিপে যখন আমি মাউস ধরছি তখন এই যে স্ট্যাটাস বারটা খেয়াল করবেন আসছে আর্কাইভের পর মাস্টার ডট জিপ, এই মাস্টার নামটাই কিন্তু এখানে অ্যাড হয়ে আছে। তো আমরা এটাকে এখন আনজিপ করি, আপনারা ওখান থেকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, আনজিপ করলাম, আপনারা যদি চান যে লাইভ প্রিভিউটা দেখতে তাহলে লাইভ প্রিভিউটা কীভাবে কাজ করে আমি দেখে আসি, লাইভ প্রিভিউ খুব ইজিলি ব্যাপার, এটা আমি আসলে দেখাই দিই যে লাইভ প্রিভিউটা কাজ করে কীভাবে,
আচ্ছা, এখানে অবশ্য লাইভ প্রিভিউর ব্যবস্থা করা নেই, এক্সাম্পল দেওয়া আছে অবশ্য, দেখি হরিজন্টাল ম্যাপ। হ্যাঁ, এটা সম্ভবত হবে। আচ্ছা দেখেন, ঠিক আছে, স্ক্রল করতেছে, স্মুথ না এই, এইটাই ইফেক্টটা। তো এটাই আমরা জাস্ট এখানে অ্যাড করব। তো আমরা এখানে কি করলাম, আনজিপ করলাম। আনজিপ করে এখন কি করতে হবে আমাদেরকে, দেখেন অনেকগুলো পেজ, কিন্তু এই যে কোয়েরি, যে ন্যাব, এই যে যে কোয়েরি ন্যাব, এইটাই কিন্তু মেইন ফাইলটা। ঠিক আছে, আমরা মেইন ফাইলটাকে কি করব, কপি করলাম, পরে ক্লাস ফোরে এসে এখানে একটা আমাদেরকে আলাদা জেএস নামে একটা, জেএস বা স্ক্রিপ্ট করলাম, পরে পেস্ট করে দিলাম। এরপর আরও ব্যাপার আছে, সেটা হচ্ছে আবার প্লাগইনে যাই, যে আমরা দেখে আসি যে আমাদের একটা ইন্ডেক্স যে পেজটা আছে, এই ইন্ডেক্স পেজটা ওপেন করি। ওপেন করার পর এখানে একটা ডেমো ডট সিএসএস দিছে, সেটা হচ্ছে ওদের পেজটার স্টাইল করা আছে। দেখেন এখানে, দেখেন খেয়াল করেন, এই যে ইউজেস, ঠিক আছে, এই যে ইউজেস নামে আইডি আছে, এই যে অপশন, দেখেন আমি যেভাবে দিছি সেভাবেই কিন্তু আছে এখানে। ঠিক আছে, দেখেন সবগুলো কিন্তু এভাবে করেই দেয়া আছে। আর আরেকটা ব্যাপার যে এটা কীভাবে অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট হওয়ার জন্য দুটো কাজ কর, তিনটা কাজ। একটা হচ্ছে আমরা যে ফাইলটা কপি করলাম, এইটা মানে ওর ভিতরে ফাংশনালিটিটা লেখা আছে, মানে ফাংশনটা লেখা আছে কীভাবে কাজ করবে, ও ওর ভেতর ঢুকলে অবশ্য আপনি এখন বুঝতে পারবেন না, কারণ ওখানে অনেক অ্যাডভান্স কোডিং লেখা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে জেকোয়েরি যে প্লাগিনটা, প্লাগিনটা যে থার্ড পার্টি ফাইলটা সাপোর্টে চলে, সেই ফাইলটাকে আপনাদের ওয়েবসাইটে হোস্ট করাতে হবে বা অ্যাড করাতে হবে। তো আপনারা কি করতে পারেন, দুটো উপায় আছে। একটা হচ্ছে ডিরেক্টলি ওই ফাইলটাকে ডাউনলোড করে নিয়ে এই জেএস ফোল্ডারে কল করা, দেন এইচটিএমএল এ কল করা। আর তৃতীয় আরেকটা হচ্ছে কি, যে গুগল সিডিএন ওখানে দেখেন লিখা আছে একটা, এই যে স্ক্রিপ্টটা, এই যে এটা, এটা কিন্তু ডাইরেক্ট একদম মানে অনলাইন, এটা কিন্তু ডাইরেক্ট অনলাইন। ঠিক আছে, দেখেন গুগল গুগল এপিআইস ডট কম স্ল্যাশ এজ্যাক্স, মানে এটা এটা হচ্ছে গুগলের একটা সিডিএন। সিডিএন মিন হচ্ছে কি, সেদিন তো বলছিলাম সিডিএন মানে কি, সিডিএন মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো আপনারা এখান থেকে সেটাকে অ্যাড করতে পারেন, কিন্তু অ্যাড করলে কী হবে, যদি নেট না থাকে কাজ করবে না, কারণ এটা অনলাইন। আপনি যদি অফলাইন ভার্সনটা চান তাহলে কী করবেন, তাহলে জাস্ট এই যে কোডটা আছে না এখানে, এই কোডটাকে কপি করেন, অথবা আরেকটা কাজ করতে পারেন যে জেকোয়েরি, এটা এটা যেহেতু জেকোয়েরির লেটেস্ট ভার্সনটা এখানে দেখাচ্ছে, তা আপনারা জেকোয়েরির মিনিফাইড ভার্সন, এটা আমরা জেকোয়েরির সাইটটায় যাই, এটা তো আমাদের দরকার নেই আর, জেকোয়েরি ডট কম এই সাইটে যাই। এগুলো ছোট ছোট প্লাগইন কিন্তু খুব সুন্দর ইফেক্ট দেয়। এই সাইটে গেলে আপনারা দেখতে পারবেন যে ইউজেসগুলো কিন্তু বলা আছে কিভাবে ইউজ করতে হবে, ইউজেস বলা আছে যে প্রথমে এটা কল করতে হবে। আমি দেখাচ্ছি, এই যে জেকোয়েরি, এটাই কিন্তু সেই জেকোয়েরি সাইট। তো এখানে বলা আছে কি, ডাউনলোড জেকোয়েরি। তো ডাউনলোডে গেলাম আমরা, এখানে ডাউনলোডে গেলে আমাদেরকে অনেকগুলো অপশন দিবে কীভাবে ডাউনলোড করতে চাই। দেখেন এখানে নিচের দিকে আসি আমরা, এই যে এটা হচ্ছে, এগুলো হচ্ছে অনলাইন। ঠিক আছে, আপনারা এই যে গুগল সিডিএন আছে, দেখেন এই যে গুগল সিডিএন, এই যে নিচের দিকে কোড, নিচের দিকে স্ট্যাটাস বাতা, দেখেন গুগল সিডিএন এটা। হ্যাঁ, দেন আছে হচ্ছে মাইক্রোসফট, আসলে অনেক কিছুই আছে, আমি এগুলো নিয়ে না বলে আপনাদেরকে শর্টকাটে দেখাই। এই এই সাইটটা বা এই পেজটা আপনারা ভিজিট করলে অনেক তথ্য পাবেন। হ্যাঁ, আপনারা নিজেরা একবার ভিজিট করে দেখিয়েন তাহলে বুঝবেন। তো আমি এখানে ডাউনলোডে যাই, ডাউনলোডে গিয়ে এখানে দেখেন যে ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন জেকোয়েরি। এখানে দুটো ব্যাপার খেয়াল করবেন, একটা হচ্ছে কম্প্রেসড আর একটা হচ্ছে ডিকম্প্রেসড ভার্সন, আর একটা একটা হচ্ছে নর্মাল ভার্সন, একটা হচ্ছে মিনিফাইড ভার্সন। নর্মাল ভার্সনগুলো কি, আমরা যেমন সিএসএস কোডগুলো লিখছি না, সবগুলো লাইন বাই লাইন লিখছি, তো এটা হচ্ছে মানে ডিকম্প্রেস ভার্সন, মানে নর্মাল ভার্সন এটা। দ্যাট মিন্স এরা অনেকগুলো হোয়াইট স্পেস নিয়ে থাকে, পেজের মধ্যে চারপাশে হোয়াইট স্পেস থাকে না, ট্যাব দেয়, ওটা তো একটা হোয়াইট স্পেসের কাজ করে। তো দেখা যায় ফাইলটার সাইজ বেড়ে যায় এবং ফাইলটা অনেক ভারী হয়ে থাকে, পেজটা লোড করতে সময় নেয়। কিন্তু যেগুলো মানে কম্প্রেস বা যেগুলো মিনিফাইড ফাইল, ওগুলো কিন্তু কখনোই এভাবে ইয়ে থাকে না, কী বলে এটাকে, হোয়াইট স্পেস থাকে না। হোয়াইট স্পেস না থাকার কারণে ফাইলের সাইজটা কম হয় এবং সাইটটা দ্রুত লোড হতে হেল্প করে, বুঝছেন। যে এই জেকোয়েরি লাইব্রেরি বা অন্যান্য যে কোনো লাইব্রেরি প্লাগইন যেগুলো, আমরা অলওয়েজ সেগুলো মিনিফাইড ভার্সনগুলো ইউজ করতে চেষ্টা করব, বুঝছেন। আচ্ছা, তা আমি এখানে আপনাদেরকে দেখাই যে আসলে ব্যাপারটা কী বুঝাইছে এরা। এই যে এখানে যেটা আছে, যে আমাদের জেকোয়েরি সাইট থেকে আমরা যদি ভিজিট করি, এখানে যাই,
পেস্ট করলাম, এটাকে গেলাম ওপেন হোক। দেখছেন কি অবস্থা, মানে মানে এখানে কি খুব হোয়াইট স্পেস আছে? সামান্য কিছু আছে যেগুলো প্রয়োজন, মানে লাইনটা যেখানে ব্রেক হয়েছে সেখানেই আছে। এটা কিন্তু একদম মিনিফাইড ভার্সন, এটা তো নর্মাল ভার্সন না। কিন্তু যদি আপনারা নর্মাল ভার্সন দেখতে চান তাহলে কি করবেন, যে এই যে আনকম্প্রেসড যেটা বলা আছে, আনকম্প্রেসড এখানে যান, দেখলেন লাইন আছে না, লাইন ব্রেক প্রতিটা লাইন বাই লাইন, মানে আনকম্প্রেসড বা নর্মাল, আর হচ্ছে ডিকম্প্রেস সরি কম্প্রেসড অর মিনিফাইড, এই দুটো ফার্স্ট। তো আপনারা যেটা খুশি নিতে পারেন, সমস্যা নেই। তবে মনে যদি যদি মনে করেন যে না আমি বুঝবো কোথায় কি কোড লিখছে, আপনি যদি এখানে হাত দিয়ে একটা এলিমেন্ট চেঞ্জ করেন, যদি ভুলেও চেঞ্জ করেন, আসলে অনেকগুলো এলিমেন্ট কাজ করবে না, কারণ এটা হচ্ছে ওদের লাইব্রেরি, প্লাগইনের লাইব্রেরি। এই লাইব্রেরিতে বলে দেওয়া আছে কোথায় কোন ফাংশনটা কল করলে কি কাজ হবে। সো এটা এখানে হাত দেওয়ার আপনার কাজ নাই কোনো। সো এটাকে যদি আপনার নর্মাল ভার্সন নেন বেকার হবে, দরকার কি নর্মাল ভার্সন নেওয়ার? এটা তো হাত দিতেই মানা করছে এখানে, যে এটা হচ্ছে মেইন ফাইলটা যেখানে এই জেকুয়েরি ডেভেলপাররা সব কিছু রেডি করে দিচ্ছে। আপনি জাস্ট একটা থার্ড পার্টি ফাইলে গিয়ে কল করবেন এখানকার ফাংশনগুলো। তো এই জন্য কি আছে, আমরা মিনিফাইড ভার্সনটা নেবো। দেখেন মিন লিখা আছে আর এটা কিন্তু নর্মাল, তাই না? এটা মিন লিখা না, একই তো লিঙ্ক, খালি মিন লিখা আর এই নর্মালি লিখা। তা আমরা এটা কী করবো, সেভ অ্যাসে যাই, সেভ অ্যাসে গেলাম, যে আমাদের লোকেশন দেখায় দিয়ে আসি, পিএসডি ক্লাস ফোর জেস। এই যে এখানে এসে আমরা এই ভার্সন লেখার দরকার নেই, ভার্সন বাদ দেন, এই হয়ে দেখলাম যে জেকুয়েরি ডট মিন, মানে জেকুয়েরি মিনিফাইড ভার্সন এখানে যেমন আছে, সেভ দিলাম, হয়েছে সেভ। এবং আমাদের এখানে দেখি আমরা 4 নম্বর জেস আসছে। তো এখন আমরা এই দুটো একটু ক্লোজ করে দিতে পারি, এই দুটো আমাদের কাজ আর নাই, কারণ আমরা আমাদের মেইন ফাইলটা অলরেডি ডাউনলোড করে ফেলছি। এখন দুটো ফাইল যে আমরা পাইলাম, আমরা এই জেএস এর ভিতর দুটো ফাইল পাইলাম না, দুটো ফাইল, এই দুটো ফাইলকে আমাদের কল করতে হবে। কোথায় কল করবেন, এইচটিএমএলটাতে কল করতে হবে। তাহলে আমরা এই যে এটা তো আমাদের এইচটিএমএলটা, এইচটিএমএল এ খেয়াল করবেন এই জাভাস্ক্রিপ্ট বা জেকুয়েরি জাতীয় ফাইলগুলো একটা এইচটিএমএল ডকুমেন্টে দুখানে কল করা যায়, একটা হচ্ছে হেডারে, এই হেডারের উপরে মানে ক্লোজিং হেডারের উপরে, এটা একটা, আর দ্বিতীয়টা হচ্ছে এই বডির ঠিক উপরে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে কোনটা করা উচিত, কেন করবেন, দুখানেই অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেম আছে দুখানে অ্যাড করলেই কাজ করবে, কিন্তু হেডারে যদি কখনো অ্যাড করেন তাহলে সাইটটা লোড হওয়ার, মানে সাইটটা যখন লোড হয় ও কিন্তু প্রথম কোডটা থেকে পড়তে শুরু করে, পড়ে পড়ে তো লোড করে। এখন যদি আপনি হেডারে অ্যাড করে রাখেন, মানে হেডারে প্রথম 4-5 লাইন দেখলো যে না খুব ক্লিয়ার, অল্পক্ষণে পড়া যায়, কিন্তু যখনই সে যে কোয়েরিটাকে পাইলো ওর মধ্যে কি একটা দুইটা লাইন লেখা আছে, শত শত লাইন লেখা আছে, এবং ওই যে পড়তে গিয়ে যে সময়টা নিবে আপনার, কিন্তু এই অন্যান্য পেজগুলো লোড করতে কিন্তু তার, মানে অন্যান্য পেজের যে কন্টেন্টগুলো লোড করতে কিন্তু দেখা যাবে 1 মিনিট পার করে ফেলবে। যদিও আপনাদের এই পেজে এখন তেমন ইনফরমেশন নাই, হয়তো দ্রুত লোড হবে, বা যখন বড় সাইট হবে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই জন্য জাস্ট লোডিং টাইমটা কমানোর কারণেই আমরা এটাকে ফুটার অ্যাড করি, যে সব কন্টেন্ট লোড হয়েছে দেন যে কোয়েরি লোড হবে, দেন ফাংশনালিটিগুলো অ্যাক্টিভ হবে। আর যদি এমন করেন যে না আগে যে কোয়েরি লোড হবে দেন পেজ কন্টেন্ট দেন ফাংশনালিটি, তাহলে কিন্তু ভিজিটর পালা যাবে, কারণ ভিজিটরের এত সময় নেই আপনার সাইটকে 5 মিনিট ধরে ব্রাউজ করে সে বসে থাকবে, তাই না? এমনটাই। তো আমরা এগুলোকে কল করবো অলওয়েজ ফুটারে। একটা কমেন্ট দেই, মানে আমাদের পেজের ফুটার সেকশনে, মানে নিচে এক কথায়, এবং ক্লোজিং বডি ঠিক উপরে, এইটা ওই জন্য বলা যায় ফুটারে। মানে ফুটার মিনস এই ফুটার না, কিন্তু ফুটার মিনস কিন্তু এই ফুটার না, মানে পেজের ফুটারে, পেজের নিচে এক কথায়, এবং ক্লোজিং বডির উপরে। তো আমরা এখানে একটা ইয়ে দিই, জেকুয়েরি প্লাগইনস দিলাম, আচ্ছা। তো আমরা এখন অ্যাড করব দুটো ফাংশন, দুটোকেই আমরা অ্যাড করব। খেয়াল করেন অ্যাড করার ক্ষেত্রে কিছু কিছু মানে রুলস আছে, যেমন আমরা যেটা ফাইল ডাউনলোড করলাম একটু আগে, জেকুয়েরি ডট মিন ডট জেএস ফাইলটার নাম, কিন্তু জেএস হচ্ছে ফাইলটার এক্সটেনশন, মানে এটা জাভাস্ক্রিপ্ট ফাইল। তো যেহেতু ওটা একটা লাইব্রেরি, আগে লাইব্রেরিকে কল করতে হবে দেন আপনার থার্ড পার্টিকে কল করতে হবে, খেয়াল করেন কিন্তু আগে লাইব্রেরিকে কল করতে হবে যেখানে অল ফাংশনালিটিগুলো লেখা আছে,
তো আমরা আগে লাইব্রেরিকে কল করবো, তাহলে আমরা লিখতেছি স্ক্রিপ্ট লিখলাম, স্ক্রিপ্ট লিখলাম, এই যে টাইপ, এই টাইপটা HTML5 আসার পর থেকে লিখতে হয় না, কোনো টাইপ অ্যাট্রিবিউট লিখতে হয় না কোথাও। আমরা যেমন এখানে স্টাইল শিট লিখছিলাম না উপরে, আপনাদেরকে দেখাই দিয়েছিলাম যে এখানে টাইপ অ্যাট্রিবিউট আসছিল, দেখেন লিঙ্ক CSS এইভাবে লিখলে একটা টাইপ অ্যাট্রিবিউট আসে, আসে না টাইপ অ্যাট্রিবিউট, এটা এখানে টাইপ অ্যাট্রিবিউট না, এটা কিন্তু লিখতে হয় না, আমি কিন্তু দেখাইছিলাম আপনাদেরকে। আচ্ছা তাহলে আমরা আসি যে টাইপটা লিখতে হবে না, কিন্তু এখানে লিখতে হবে কি সোর্স, SRC সোর্স হচ্ছে যে কোথায় থেকে আসবে, HREF আর সোর্স এই দুটো কিন্তু সেম কাজ করে, HREF আর সোর্স, ঠিক আছে। তবে সোর্স দুটোই মানে দুটোই এক্সটার্নাল বা ইন্টারনাল লিঙ্কে কল করে, বাট সোর্স ডিরেক্টলি এক্সটার্নাল লিঙ্কে কল করে, আর HREF ইনার পেজগুলোকেও কখনো কখনো, যেমন আমরা ইনার পেজগুলোকে এখন কল করতেছি না এই ট্যাবের মাধ্যমে, মেনুর মাধ্যমে, তো HREF ইনারগুলোকেও এবং এক্সটার্নালগুলোকেও কল করে, বাট সোর্স অলওয়েজ বাইরের লিঙ্কগুলোকে মানে বাইরের সোর্সটাকে কল করে। এখন তাহলে কী আছে, JS নামে ফোল্ডার আছে একটা আমাদের, দেন কী আছে jQuery, বানান ভুল করা যাবে না, jQuery.min.js, খেয়াল করেন JSটা কিন্তু এক্সটেনশন, আর এই যে jQuery.min-টা কিন্তু ফাইলের নাম। তো এই যে দেখেন, আবার মনে করিয়েন না যে এই ডট মিনটাই এর এক্সটেনশন, তাহলে কিন্তু ভুল আছে, ঠিক আছে। আর দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে .js.min আছে কি না, কারণ আমাদের আমি এখানে ফাইল এক্সটেনশনগুলোকে অলওয়েজ হিডেন করে রাখি, ইনকেস যদি কখনো ফাইল এক্সটেনশন ভুল করে কিছু লিখে দিই ফাইলটা আমার নষ্ট হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আমি সেটাকে ব্যাক করবো না, ঠিক আছে। তাহলে লাইব্রেরি কল করলাম, এবার কি যে আমাদের এই যে ন্যাভিগেশনের যে কাজগুলো, ন্যাভিগেশনের যে ফাংশনালিটিগুলো, এই যে এখানে যে লেখা আছে এটাও কিন্তু আনকম্প্রেসড বা নর্মাল ভার্সন, তো এটা আনকম্প্রেস থাক, আপনারা চাইলে এটাকে কম্প্রেস করেও নিতে পারেন, ওই নেটে গিয়ে সার্চ করলেই পাবেন যে যে জাভাস্ক্রিপ্ট কম্প্রেসার টুল লিখে সার্চ করলেই পাবেন। তাহলে এটাকে আমরা কপি করলাম, করে এখন কি jQuery.nav না, ওটার নাম, ওটার নাম কি jQuery.nav না, jQuery.nav, অথবা আপনারা এখানে জাস্ট নাম দিতে পারেন কি যে ন্যাভিগেশন বা স্ক্রল ন্যাভ, scroll.nav, নামটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এক্সটেনশনটা অবশ্যই হতে হবে JS। তাহলে কি আমাদের দুটো ফাইল অ্যাড হয়েছে, এখন আমরা এটাতে আসি, এখানে কী কী বলছে, যে প্রথমে বলছে খেয়াল করেন যে এটা বলছে ইউজেস, আমাদেরকে এরকম একটা ফাংশন কল করতে হবে, ফাংশনটার নাম কি ওয়ান বেস ন্যাভ, এই ওয়ান বেস ন্যাভ ফাংশনটা কোথায় আছে তুমি বলতে পারবেন, এই যে jQuery.nav আছে, খেয়াল করেন আমি আপনাকে দেখাই দিই, এই যে দেখেন এখান থেকে শুরু, এই যে এখানে শুরু, ঠিক আছে। এগুলো যদিও জাভাস্ক্রিপ্টের ব্যাপার, এগুলো আপনারা অত ইজিলি বুঝবেন না, জাস্ট দেখালাম যে এই ফাংশনটা কোথায় আছে, এই যে এই ফাইলটার ভিতরে আছে, সো এইটাকে এই জন্য কিন্তু আমরা এখানে অ্যাড করছি, এটা কিন্তু এই জন্য অ্যাড করছি, যদি অ্যাড না করতাম তাহলে কিন্তু কাজ করতো না। এখন কী করবো, এই যে এতটুকুতে লিখা আছে, আমরা তো মার্কআপ অলরেডি করে ফেলছি তাই না, মার্কআপটা করা আছে না আমাদের, অলরেডি করা আছে, তাহলে আমরা এই ইউজেসটা কপি করলাম, কপি করে কি এটাও কিন্তু ফুটারে অ্যাড করতে হবে, খেয়াল করেন এখানে একটা স্ক্রিপ্ট ওপেন করতে হবে, স্ক্রিপ্ট করলাম, আমরা এই টাইপটা ডিলিট করে দিলাম। এখন এই যে স্ক্রিপ্টটা আছে, এই স্ক্রিপ্টটা কিন্তু আমাদেরকে এইখানে লিখতে হবে, স্ক্রিপ্টটা কিন্তু সোর্স না, এটা কিন্তু এইখানে লিখতে হবে আমাদেরকে, খেয়াল করেন এই দুটো কি এক্সটার্নাল না, আর এটা তো ইন্টারনাল, এটাকে এইভাবে লিখতে হবে। তাহলে আমাদের এইখানে সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের এখানে একটা আইডি দেওয়া আছে, আইডিটার নাম কি ন্যাভ, আমাদের ন্যাভিগেশনের আইডি কি এটা না, এইটা অথবা মেনু লেফট, বাট দুইটাই তো, দুইটাই তো মেনু আমাদের, এটাও মেনু এটাও মেনু তাই না, তাহলে আমাদের কী লিখতে হবে, জাস্ট ন্যাভ লিখতে হবে, যাতে করে দুটো ন্যাভকেই কাজ করে, তাহলে আমাদেরকে জাস্ট এখান থেকে তুলে দিই এটা, বুঝছে, এবার দেখি তো আমাদের কাজ করে কি না, রিফ্রেশ দিলাম এবং এটা রিমুভ করে দিই, ক্লিক করি, আচ্ছা কাজ করেনি না, আচ্ছা দেখি আসি কাজ করেনি কেন, আচ্ছা আমাদের এখানে আরেকটা কাজ করতে হতে পারে, যে এই যে হেডার টপ মানে এর র্যাপার উইন্ডোটা অলওয়েজ র্যাপারটাকে কল করে, আমরা দেখি ডট হেডার টপ মানে এই হেডার টপের ভিতরে যে মেনুটা আছে, এখন দেখি কাজ করে কি না, মাঝে মাঝে কনফিগারেশনের প্রবলেমের কারণেও কাজ করে না, আচ্ছা কাজ হচ্ছে না, হুম
আচ্ছা এখানে একটা কাজ করতে পারেন যে মেনু লেফট মেনু রাইট কমা দিয়ে দিয়ে কিন্তু দেওয়া যায়। এটা এই যেমন হেয়ার দিচ্ছেন না যে মেনু, এটা ধর ক্লাস তাই না, কমা ডট মেনু রাইট, দ্যাট মিনস দুটো আছে মেনু আমার, দুটো কাজ করবে এখানে। উপরে যাই, তার কোনো কাজ করে না। আচ্ছা ইউজেসটা দেখি আমরা, এখানে খেয়াল করেন এখানে এটা অবশ্য ঠিকই আছে, এখানে আমাদের আচ্ছা আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এমনটা যে এখানে কাজ করার কথা ছিল ন্যাব লিখলেই, কিন্তু ন্যাব লিখে কাজ করতেছে না। জেকুইরি মিন জেকুইরি ন্যাব, অথবা আরেকটা কাজ করা যায় এখানে, যেমন ক্লাস এখানে একটা দিই আমরা, ন্যাব নামে একটা ক্লাস দিই, ন্যাব একটা আলাদা আইডেন্টিফায়ার থাক। তারপরও কাজ করে না কেন, কি সমস্যা? ইমেল ম্যাপ, আচ্ছা ইমেলের ম্যাপ, ঠিক আছে। আচ্ছা এই ক্লাসটা আমরা এইখানে দিই, এখানে দিয়ে আমরা দিই ও, হ্যাঁ হ্যাঁ দেখ দেখ, আমরা এইটাকে ম্যাপ কল করি এফটি, মানে ওরা ইউএলটাকে আইডেন্টিফাই করতেছে অলওয়েজ। হ্যাঁ তো আমরা এখানে না দিয়ে কোথায় শুরু হয়েছে কোথায় শুরু হয়েছে ডাজেন্ট ম্যাটার, আমরা ইউএলটাকে ন্যাব কল করলাম, ইউএল খেয়াল করেন ইউএলটার ক্লাস দিলাম আমরা ন্যাব, ঠিক আছে। এখন দেখি কাজ করে কি না, তারপরও কাজ করে না। আচ্ছা এখানে বলা তো আছে ওইভাবেই যেটা ন্যাব আইডি কল করতেছে এখানে, আচ্ছা আবার আইডি না, এটা আমরা এখানে আইডিটা দেই, ওরা এখানে আসলে সিলেক্টর ম্যাটার না, কোনো সিলেক্টরের ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না, এখানে যতদূর সম্ভব ইয়ে প্রবলেম করতেছে, একটু কনফিগারেশন হয়তো একটু কমপ্লিট হয়েছে, এটাতে ক্লিক করি, হ্যাঁ একটু কনফিগারেশনে কমপ্লিট হয়েছে, এখানে সিলেক্টরের কোনো সিলেক্টর কোনো স্পেসিফিক ম্যাটার না। আমরা দেখি এই ফাইলটা, এখানে বলছে ল্যাব, এটা তো যার সিলেক্টর, আপনার সিলেক্টর যেখানে পাবে সেখানে কল করবে, মানে এই যে এই যে এখানে আপনি চাইলে এখানে যা কিছু লিখে দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে এটা তো প্রবলেম না করারই কথা। কোনটা, হ্যাঁ আমরা তো হ্যাশ দিয়ে রাখছি এখানে অলরেডি, আমাদের এটা তো আইডি দিতে হবে তাহলে এখানে, কিন্তু আইডি দিয়ে লাভ কি, সিলেক্টর নিয়ে কোনো সমস্যা না আমাদের, আমাদের সিলেক্টর নিয়ে মেইনলি সমস্যা না, আমাদের সমস্যা হচ্ছে কনফিগারেশন ন্যাব। যেমন দেখেন এটা ন্যাবের ক্লাস হচ্ছে, ন্যাব আইডিটা কার খেয়াল করেন, এখানে এটা ন্যাব আইডিটা হচ্ছে ইউএলএফ তাই না, তো আমরা এখানে যদি ইউএল এর আইডি দেই ন্যাব, তার মানে ওইটা ওইটা সমান হইল না, সমান তো এখন, তাহলে কি এখন তো কাজ করার কথা তাহলে তাই না। এখানে আমরা দুটো ফাইল অ্যাড করছি, সরি তিনটা ফাইল অ্যাড করছি, খেয়াল করেন এটা হচ্ছে জেকুয়েরি ন্যাব তাই না, দেখেন এখানে। আচ্ছা আমরা যে দেখতে পাচ্ছি যে আমাদের জেকুয়েরি ফাইলটা কিন্তু এখানে আছে, হুম, এবং
আমাদের আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ওরা এটাকে কল করছে, কিন্তু এটাকে কল করা আর আমি যেভাবে কল করছি একই কথা তো, দুটো তো সেম। স্ক্রিপ্ট সোর্স, স্ক্রিপ্ট সোর্স, এখানে যেমন এটাকে কল করছে, আমি যে এখানে দেই স্ক্রিপ্ট সোর্স, একই কাজ করবে, বাট পার্থক্য তো হওয়ার কথা না কোনো। একই কাজ করার কথা এটা। এটাও যা কাজ করবে, এটাও তা কাজ করবে। দেখছেন এই যে থার্ড পার্টি ফাইলের কারণে লোড হতে যাচ্ছে এখনো। এরা যেভাবে ইউজেস দেখাই দিচ্ছে হুবহু ওই ইউজেসটা আমার ওখানে করা আছে। ইউজেস অপশন ইন্ট্রো ইউজেস ঠিকই তো আছে, এই কোডটাই তো অ্যাড করা আছে ওখানে। আচ্ছা আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এই জেএসে গিয়ে এই ফাইলটাকে ওপেন করি। এখানে আমরা দেখে আসি যে আমাদের কি এখানে দেখে বোঝাও মুশকিল, ন্যাব আইটেম হচ্ছে এ, ঘুমান ঘুমান। হ্যাঁ না এখানে আসলে দেখ প্রবলেম তো এখানে কোনো খুঁজে পাচ্ছি না, এখানে প্রবলেম আসলে পাওয়ার মতো কিছু নেই। আমি তারপরও দেখি আসলে প্রবলেমটা কোথায় হয়েছে, যদিও এখানে অনেকগুলো তাই কেন অনেক আরামের ঘর, গরম উঠে যায়, গরম উঠে যায় এতগুলো পিসি চললে মানে ঘরে গরম উঠে যায় একবারে। হ্যাঁ আচ্ছা তাহলে এটা হচ্ছে ন্যাব আমাদের, আর এটা টপ আইডি ন্যাব। এত তো ঝামেলা করে না, বুঝলাম না আজকে ঝামেলা করতেছে কেন। তো আইডি হচ্ছে ন্যাব, ক্লাস হচ্ছে ম্যানলেট, ম্যাপ প্লাস ইউএল। অথবা আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে ইউএল দিতে পারি এখানে ইউএল, কিন্তু ইউএল দিলে তো এইগুলো তো কাজ করবে। মেনু লেফট ইউএল সেম করা আছে, আমি দেখাচ্ছি আপনাকে। সেম করা আছে, সেম সেম টাইপের কাজ করা আছে এখানে, যেমন জেএস আছে এখানে, এখানে আছে হচ্ছে এই যে একই ফাইল অ্যাড করা আছে, হ্যাঁ যে কিউরি ন্যাব অ্যাড করা আছে এখানে, আর ইন্ডেক্টর এসসিএম এ গিয়ে দেখেন এখানে এই যে একটা, যেমন এখানে স্ক্রিপ্ট অ্যাড করা আছে দেখেন, এই স্ক্রিপ্টটা হচ্ছে এখানে মেনু, হ্যাঁ মেনু লেখা আছে, তো এই আইডিটা হচ্ছে মেনু আইডি, তো মেনু আইডিটা কোথায় আছে দেখেন, মেনু আইডিটা হচ্ছে আছে হচ্ছে আপনার এই যে এখানে ইউএল মেনু,
ঠিক আছে। আর এটার সঙ্গে অ্যাড করা আছে কি, এই যে কোয়েরি ফাইলটা অ্যাড করা আছে, এটা এটা অ্যাড করা আছে। এছাড়া তেমন কোনো ওখানে ঝামেলা নাই। যে কোয়েরি মিন অ্যাড করা আছে, যে কোয়েরি ন্যাপ ডট জেএস অ্যাড করা আছে, যেটা আমরা অলরেডি অ্যাড করছি। এই যেটা আসলে এখানে মাল্টিমেনু তো এখানে প্রবলেম করতেছে কি বুঝলাম না, মানে আমাদের ইউএলের আইডি হচ্ছে মেনু, তো আমরা ইউএলের আইডিতে মেনু দিতেই পারি। ইউএলের আইডি হচ্ছে আইডি ওর ক্লাস, এটা কিন্তু কোনো সমস্যার কথা না, মেনু দিলাম। এখানে দেখেন কোনো কিছুই কল করা আছে, কোনো কিছুই কল করছে এখানে, জাস্ট সিম্পলি রেখে দেওয়া। এই যে সিম্পলি এটাকে কল করা, আমরা কল করলাম, ধরেন এখানে কল করলাম, হ্যাঁ কি কোন ডক, এটা আপনি এখন আইডি দেন আর ক্লাস দেন আপনার ব্যাপার, এটা আমরা ক্লাস দিলাম। যেহেতু আমরা দুটো মেনু আছে এখানে, আর তাহলে আমরা এখানে ইমেল দিতে পারি হচ্ছে ক্লাস ইকুয়াল মেনু, আর এটা দিতে পারি হচ্ছে, আসলে সিলেক্টর নিয়ে কোনো সমস্যা না, এই সিলেক্টর লাগালেই যে কাজ করবে ওটা লাগালে কাজ করবে না এমনটা না। আমাদের কথা হচ্ছে এখানে অ্যাক্টিভেটই হচ্ছে না, এটা অ্যাক্টিভেটই হয়নি, বুঝলাম না অ্যাক্টিভেট না হওয়ার কারণটা কী এখানে অ্যাকচুয়ালি। আচ্ছা আমরা একটু ইউজেসটা দেখে আসি, ঠিকই তো আছে, এটাই তো ইউজ করা আছে। একটু অন্য ব্রাউজার ওপেন করে দেখি, একই প্রবলেম। এটা কেমন প্রবলেমে ফেললো, সবই ঠিক আছে, কোনো পরিবর্তন দেখছি না। এখানে সিম্পলি এই যে কোয়েরি ফাইলটাকে ডাউনলোড করতে হবে, দেন আমাদের যে যেখানে ফাংশনটা লেখা আছে সেটা সেটা অ্যাড করতে হবে, দেন এই ফাংশনটাকে কল করতে হবে, তিনটেই তো করলাম। আপনাদের চোখে কোনো ভুল পড়ে? হ্যাঁ হ্যাঁ, স্পেলিং এর সমস্যা কই পেলেন? আমি তো পুরোই কপি করলাম এখান থেকে। কোনটা হ্যাঁ, কিন্তু আমি তো হুবহু এটা কপি করলাম, দেখেন হুবহু কপি করলাম না, আমি জাস্ট চেঞ্জ করছি এইখানেই তো, যে এটা হচ্ছে আমাদের ক্লাস মেনু যেটা আমরা উপরে ইউজ করছি অলরেডি, এই যে এটা, তাই না? এটাই তো, আর আমাদের যা যা অ্যাড করার দরকার ছিল আমাদের সবগুলো আমরা এখানে অ্যাড করছি। যে আমরা জেএস এর ভিতরে আমাদের জেকোয়েরি মিনিফাইডও আছে, আমাদের জেকোয়েরি ন্যাভও আছে। জেএসের ভিতরে দুটোই আছে, হ্যাঁ সেটা তো দেখালাম এখানে। ও ওটা অবশ্য আপনাদের ব্রাউজ করে দেখায়নি, আমি দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান।
এটা তো এখানে হুবহু কাজ করতেছে, কোনো সমস্যাই নেই এখানে, এই যে তাই না? এই সেম কোডটা তো আমরা ওইখানেও ইউজ করছি। কিন্তু সেটাই দেখতেছি যে এখানে কি প্রবলেম হয়েছে, এখানে তো আমাদের কোনো ভুল নেই, ভুল না থাকার কারণ পরে ওইখানে আমরা কিছু ঝামেলা ফেলতেছে। এখানে মেইন ফ্যাক্ট হচ্ছে যে আমাদের মেনু কয়টা থাকবে সেটা ম্যাটার না, আমার কথা হচ্ছে যে এই আইডি, এই সিলেক্টরটা যেখানে কল করা থাকবে, যেমন মেনু কল করা আছে এখানে, মেনু কল করা আছে এখানে, যাকে কল করা থাকবে সে আসবে, হ্যাঁ সে অটোমেটিক্যালি স্মুথ হবে। কিন্তু এখানে তো দেখতেছি যে হুবহু উল্টো। আর এখানে আমরা যেমন ক্লাস সিলেক্টর ইউজ করছি, এটা কিন্তু কোনো প্রবলেমই না, যেমন এখানে ক্লাস ইউজ করছি আর ওখানে আইডি ইউজ করা আছে, তো আইডি ক্লাস আমরা ইউজ করতেই পারি, সিলেক্টর কোনো ম্যাটার না। কথা হচ্ছে ভিতরে ফাংশনটা ঠিক আছে কিনা, আমরা সিলেক্টর যা দিব সেটাই কাজ করার কথা এখানে। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার দেখা যেতে পারে, ন্যাভ মেনু, একদমই অ্যাক্টিভেট না। আচ্ছা এটা এটা আমরা যেভাবে পুরো প্লাগইনটা ইনস্টল করছি, প্লাগইনটা কিন্তু এইভাবেই কাজ করে, এখানে কোনো ভুল নেই। এখানে এটা নিয়ে চিন্তার কারণ নেই, আমি এটা নিয়ে আবার একটু পর কথা বলছি। আমার তো তার আগে আরেকটা ব্যাপার দেখে, সেটা হচ্ছে যে এখানে একটা পেস্ট অপেন করলাম কোথায়, এখানে একদম নিচের দিকে আসলে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এই যে স্ক্রল টু টপ, এইবার প্লাগ ইনটাকে বলা হয়। হ্যাঁ এটা জাস্ট টেক্সট দিয়ে করা আছে, আপনারা চাইলে এখানে একটা লগো অ্যাড করে দিতে পারেন, লগো, বুঝতে পারছেন? ওই একইভাবে এই দেখেন, মানে ক্লিক করলে টপে চলে আসে, সো এটাও আপনাদের এখানে অ্যাড করা হবে। সেটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা প্লাগ ইন আছে অলরেডি, ওই গিটহাব প্রজেক্টেরই একটা প্লাগ ইন আছে, খেয়াল করেন, দেখি এটাও যদি কাজ না করে তাহলে অল্টারনেটিভ উপায় খুঁজবো, আশা করি এটা ঝামেলা করবে না। প্লাগ ইনটার লিঙ্ক আমি দিয়ে দিছি অলরেডি, হ্যাঁ এই এই লিঙ্কে গেলেই আপনারা প্লাগ ইনটা পাবেন। তো আমরা এখান থেকে ব্রাউজ করি, মানে যে প্লাগ ইনটা এখানে দেখালাম না ওই প্লাগ ইনটা এখানেও আছে, এই এই লিঙ্ক থেকে নিয়ে আসাটা, আর অথবা আপনারা নেটে সার্চ করলেই পাবেন যে স্ক্রল টু টপ যে কোয়েরি প্লাগ ইন, এটা স্ক্রল টু টপ অফ পেজ। তো এই জন্য আপনারা ডিরেক্টলি তেমন কোনো কিছু না লিখেও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এইভাবে করতে পারেন, আমি দেখাই দিই এখান থেকে, সেটা হচ্ছে যে যেহেতু টপে যাবে তাই না, টপ, খেয়াল করেন, তো টপ মিন্স কি, হেডারটা একটা টপ বা বডিটাতে টপ তাই না, তো বডিতে একটা আইডি দেন, আইডি কী দিবেন, টপ, দ্যাট মিন্স নিচে গেলে একটা আমি বাটন পাবো, সেখানে ক্লিক করলে কী হবে, টপ টপে চলে আসবে বা টপ সেকশনটায় চলে আসবে, ঠিক আছে? যেমন আমরা এখানে করলাম না, এই যেখানে করলাম না যে এই সেকশনে ক্লিক করলে কী হয় যে বটমে চলে যায়, আর এই সেকশনে ক্লিক, যখন আমাদের এই আইডিটা রেফারেন্স নিচে থাকবে ওখানে ক্লিক করলে উপরে চলে আসবে, এইটাকে নিচে নিয়ে যাবে আর এটাকে উপরে নিয়ে আসবে, খেয়াল করেন, সরি এখানে এইটা না, এখানে এইটা দিব টপ আইডি, মানে দুটোর কাজ হচ্ছে উল্টা, এখানে ক্লিক করলে এগুলোতে ক্লিক করে নিচে যাচ্ছে আর এগুলোর আইডিটা ওই সেকশনগুলোতে দেওয়া আছে, কিন্তু আমরা আইডিটা এখানে আইডি দিছি, আর যখন ক্লিকেবল করবো তখন সেই ক্লিকেবলটা কোথায় হবে, নিচে, তাই না? তাহলে আমরা নিচে আসি, নিচে এসে দেখেন যে আমাদের যে ফুটার আছে, ফুটারে ঠিক এখানে দেন, এখানে এ লিখেন, এ লিখেন একটা হ্যাশ দেন এবং এটা লিখেন যে টপ, এখানে আপনার একটা জাস্ট টেক্সট রাখেন টপ, জাস্ট ফর এক্সাম্পল, রিফ্রেশ দেন, একদম নিচে আসেন, টপ আছে, ক্লিক করেন, গেছে উপরে, এই ফাংশন ফাংশনটা স্মুথলি হয় সেটা এখানে আছে, এই যে এখানে বলা আছে দেখেন, খেয়াল করেন যে বডি আইডিটা দিতে হবে টপ, মানে এই লিঙ্কটা খেয়াল রাখবেন, আমি দিয়ে দিচ্ছি অলরেডি আপনাদেরকে, এখানে বলছে যে ইফ ইউ নিড এ প্লেইং জাভাস্ক্রিপ্ট ফাংশন টু অ্যাড এ স্মুথ স্ক্রলিং ব্যাক টু টপ অফ দ্য পেজ ইউ ক্যান ইউজ দ্য দিস স্ক্রিপ্ট, এখানে বলছে অ্যাড অ্যান আইডি অফ টপ
টু দা বডি। আমরা টপ বডিতে কিন্তু টপ নামে একটা আইডি অ্যাড করছি অলরেডি, তাই না? তারপরে বলছে কি যে অ্যাড এ অন ক্লিক ফাংশন টু দা লিঙ্ক, মানে একটা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশনের কথা বলছে। তো অন ক্লিক মানে ক্লিক হওয়ার পরে সেই ফাংশনটা অ্যাক্টিভ হবে। ইনক্লুড দ্য জাভাস্ক্রিপ্ট ফাংশন টু ইয়োর এইচটিএমএল ফাইল প্রেফারেবলি অ্যাট দ্য বটম বিফোর দ্য ক্লোজিং বডি। আমরা বডি ক্লোজিং বডি আগে অ্যাড করছি, ক্লোজিং বডি, আর আমরা একটা ফুটার অ্যাড করছি। আমরা চাইলে এখানে ক্লোজিং বডি এখানে অ্যাড করতে পারি, ক্লোজিং বডি এখানে অ্যাড করতে পারি, সমস্যা নেই। ক্লোজিং বডি, হ্যাঁ ক্লোজিং বডির উপরে, ক্লোজিং বডির উপরে, যে বিফোর দ্য ক্লোজিং বডি ট্যাগ ইফ পসিবল সিন্স দ্য স্ক্রিপ্ট ইজ নট আ পার্ট অফ দ্য ইউআই ইট ক্যান লোড লাস্ট অ্যান্ড উইল নট নেগেটিভলি আফটার দ্য ইউজার এক্সপিরিয়েন্স অর ইউজিবিলিটি অফ দ্য পেজ। মানে বলছে যে যদিও এই এলিমেন্টটা পেজের কোনো অংশ না, বাট এই প্লাগ ইনটা বা এই অপশনটা ইউজ করলে ইউজিবিলিটিটা বাড়বে। আচ্ছা, এখানে বলছে যে অথর, যাই হোক অথর যেই হোক, এখানে আমরা ডেমোটা দেখে আসতে পারি যে এখানে কি হল। ও সরি, এখানে অথরের ডিটেলস লিখা আছে, ডিটেলস লিঙ্কটা এখানে দেওয়া আছে, বাট আমাদের এখানে কাজ করতে হবে এইচটিএমএলটা দেওয়া আছে আর জাভাস্ক্রিপ্টটা দেওয়া আছে আমাদের এখানে। তো এইচটিএমএলটা কি আমরা অ্যাড করছি অলরেডি, বডিতে টপ অ্যাড করছি না। আর পরে বলছে কিখানে যে আমরা তো এই এই লিঙ্ক অ্যাড করছি, কিন্তু আমরা অ্যাড করিনি এই যে ওয়ান ক্লিক ইভেন্টটা, শুধু তো এটাই অ্যাড করিনি নাকি? বলছে না এখানে যে ওয়ান ক্লিক একটা ফাংশন অ্যাড করতে হবে। তাহলে এই ফাংশনটা কপি করলাম, কপি করে কোথায় অ্যাড করবো? এইখানে দিলাম, এটা কিন্তু একটা স্ক্রল টু টপ ফাংশন। তাহলে আসেন এখানে, এখন বলছে কি যে এই যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা এখানে আছে, এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা এখানে অ্যাড করতে হবে। এই যে দেখেন এখানে জালিসে হুবহু তাই, কোনো চেঞ্জ করবেন না এখানে। এই যে স্ক্রল টু টপ যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রল টু টপ ফাংশনটা কিন্তু এই যেটা, তো আপনারা চাইলে এইটাকে আলাদা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিতে পারেন এখানে, ঠিক আছে? যেমন এখানে অ্যাড করা আছে, আপনারা এখানে নেন এইভাবে যে এই স্ক্রল স্ক্রল টপ, ঠিক আছে? নতুন ফাইল নেন, এটাকে পেস্ট করে দেন, সেভ দেন। এবার এটাকে, এটা কোথায় আসলাম, জেএসে আসেন, জেকুয়েরি ডট কী নাম দিছি, স্ক্রল টপ ডট জেএস, এটাই তো। তারপর নামটা কপি করলাম, সেভ দিলাম, ক্লোজ করে দিই। এখানে আসি, এখানে এসে আমরা জাস্ট নামটাকে একটু বসায় দিই, ভালো করে দিলাম। তাহলে কি আমাদের একটা কাজ আমরা অ্যাড করছি, দ্বিতীয় কাজটা অ্যাড করছি, এবং মানে প্রথম কাজ ছিল বডিতে একটা টপ দেয়া, টপ আইডি দেয়া। দ্বিতীয় কাজ ছিল কি, এই অ্যাঙ্কর লিঙ্কে একটা অন ক্লিক একটা ইভেন্ট অ্যাড করা। আর তৃতীয় কাজটা ছিল কি, এইটা এই ফাংশনটা এইচটিএমএল পেজে অ্যাড করা। করছি তিনটাই। তাহলে আমরা এখানে টপ লিখে রাখছি, তাহলে আমরা এখানে অটো দিতে পারি যে ব্যাক টু টপ, ব্যাক টু টপ কি আইকন, হ্যাঁ অবশ্যই ইউজ করা যাবে। এখানে দেখেন রিফ্রেশ দিই আমরা, হ্যাঁ এই তো কি লিখছি, ও ব্যাক টু টপ, সরি ব্যাক টু টপ। আচ্ছা তো এখন ক্লিক করি, আচ্ছা এইখানেও প্রবলেম আছে, তার মানে আমাদের জাভাস্ক্রিপ্ট প্লাগইনটা, জেকুয়েরি প্লাগইনটার প্রবলেম আছে। দেখেন এটাও কাজ করতেছে না, ঠিক আছে? আমাদের জেকুয়েরি প্লাগইনটাতে প্রবলেম আছে, আমরা প্লাগইনটা চেঞ্জ করি। দাঁড়ান, আমরা যেটা নিছি আই জেএস, আমাদের প্রবলেম আছে এইটাতে, বুঝছেন? এইটাতে প্রবলেম আছে, আমরা মানে যেটা মেইন লাইব্রেরিটা, লাইব্রেরিটাতে প্রবলেম আছে, ওই জন্যই কাজ করতেছে না। জেকুয়েরি ডাউনলোড, চিন্তা কারণ নাই, এগুলো আপনাদেরকে ঝামেলার মধ্যে ফেলবে, তো ভয় দেখানো দেখাবো, ভয় দেখানোর কোনো কারণ নেই। আমি 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 ভয় দেখালে আমারই লস, আপনারা তখন আমাকে বারবার নক দিবেন। আচ্ছা এখানে আমি রিডাইট করলাম এটাকে, আচ্ছা ডাউনলোড হোক, আচ্ছা এবারে আমরা আসলে কাজ না করার কোনো কারণ নেই, বুঝতেছি না যে কাজ কেন করতেছে না, দেখছেন এখনও কাজ করতেছে না, কারণ কাজ না করার কোনো কোনো অপশন দেখি না এখানে আমি, কিন্তু এখানে কাজ করতেছে না কেন?
হ্যাঁ 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 ওইখানে কোনো একটা এফেক্ট হয় কিনা? ওখানে তো ইফেক্ট হইছে অলরেডি, দেখা দিছি। হ্যাঁ এটা তো আমার নিজেরই করা, এটা তো আমার নিজেরই করা, এই পিজিটা আমার নিজের করা, এটা অন্য একটা ক্লাসে করানো ছিল। এটা আমাদের প্রথম ব্যাচের পিজিটি ছিল, এটা যেমন এখানে ক্লিক করলে কাজ করতেছে তো, এটা এটা সিঙ্গেল পেজ। আচ্ছা এখানে এক কাজ করি আমরা, এখানে যে যে কোয়েরিটা আছে আমরা যে কোয়েরিটা নেই, এটা নেই, এটা নেই, এটা নিয়ে গিয়ে পেস্ট করে দিই ওখানে, দেখি প্রবলেম করে কি না। এটা অবশ্যই এটা বোরিং প্রবলেম, হ্যাঁ না কোনো ভুল নেই, দেখেন কোনো ভুল নেই, দুটোই দুটোই কিন্তু ঠিকভাবে লিখলাম আমরা ওদের বলার মতো, আবার এখন কাজ করতেছে না দেখেন, মানে এইখানে কাজ করতেছে না। হ্যাঁ এই পিজ দিতে কাজ করতেছে না, কেন কাজ করবে না কেন? আচ্ছা আমি এই ফাইলের লোকেশনটা চেঞ্জ করি, ভুলিছে কোথায় কেউ বলতে পারবেন? আপনারা দেখেননি আমিও দেখিনি, কি ভুলিছে দেখাচ্ছে এখন। আমাদের এই জেএস ফোল্ডার তো সোর্সের ভিতর থাকতে হবে, এখন না হয়েছে আমি তো বলি কি ব্যাপার কাজ করবে না কেন, এটা কেমন কথা হইলো? দেখেন তো কতক্ষণ থেকে এটার পিছনে মাথা ঘামাচ্ছি, এতক্ষণ আমাদের আরো কাজ আগায় যেত, সব কিছুই ঠিকঠাক, এখন তো বলি যে কি ব্যাপার কাজ হবে না কেন, সবই ঠিক আছে। মানে এই যে এর ভিতরে এখানে জেএসটা ছিল, জেএসটা অ্যাকচুয়ালি এখানে হওয়ার কথা না, জেএসটা হওয়ার কথা সোর্সের ভিতরে, কারণ আমাদের এইচটিএমএলটা তো জেএস, মানে এইচটিএমএলটা তো আমাদের সোর্সের ভিতরে আছে। তো দেখেন এই যে ডিরেক্টরি স্ট্রাকচারের ব্যাপারগুলো কিন্তু খুব ফ্যাক্ট রাখে, হ্যাঁ যে আমরা লিখতেছি ঠিকঠাক কিন্তু কাজ করে না, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যাই হোক ভুল হলো, আমার 10-15 মিনিট নষ্ট হয়েছে, বাট তারপরে কিন্তু এটা শেখা হলো যে এগুলো ভুল করলে কাজ হবে না। হ্যাঁ তো দেখেন এখন কিন্তু ওকে, ঠিক আছে এখন এখন কিন্তু ওকে কাজ করবে। আচ্ছা এটা কি সেই ফাইলটা? এখন আপনি ইচ্ছা মতো কাজ করান, সমস্যা নেই কোনো। ওকে তাহলে আমাদের স্ক্রল টু টপ আর স্মুথ স্ক্রল যেটা, এখানে আরেকটা ব্যাপার বলে দেখি, সেটা হচ্ছে যে এই যে এখানে স্ক্রল টু ব্যাক টু টপ, যেটা ব্যাক টু টপটা আপনারা চাই অলওয়েজ এইখানে নিয়ে আসবেন, হ্যাঁ এইখানে, এবং এখানে একটা আইকন অ্যাড করবেন। আইকনটা কীভাবে অ্যাড করবেন বলি আমি, সেটা হচ্ছে যে এখানে একটা আপনারা ইয়ে দেন, আই ক্লাস দেন, ক্লাস দিলেন টপ, টপ নামে একটা ক্লাস দিলেন, এখানে ক্লাস দেওয়ার পর এটাকে পজিশন করবেন এইখানে, পজিশন করবেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই অ্যারো নামে এই যে একটা সাইট আছে, সাইটে গিয়ে, আচ্ছা সাইটটা লোড হোক আমি যতক্ষণ এটা ফিক্স করে ফেলি, স্ক্রল টু টপে যাই। দেখেন ভালো করে মনে রাখেন যে কোনটা ভুলে কি সমস্যা হচ্ছে, আপনাদের তো ঘুম ধরে গেছিলো এখনই। তাহলে এটা কি ডিসপ্লে ব্লক তাই না? তাহলে আমরা কি করতেছি এখন, একটু ফন্ট সাইজ বাড়াই, ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, আর টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস। এবার পজিশন করি, পজিশন হচ্ছে অ্যাবসোলুট, তারপর কি টপ, কি না টপ দিব না, টপ যদি জিরো করি কি হয়, টপ জিরো করলে কি হবে, একদম উপরে চলে গেছে, কিন্তু কিন্তু আমরা কি জিরো করবো, বটম জিরো করবো, বটম জিরো করলে কি হবে, নিচে আসে, কোথায় আছে ও দেখি, এই যে আছে এখানে, বটম করলে থাকে না, আচ্ছা থাক বটম না করলে নাই, আমার রাইট করবো হচ্ছে জিরো, ঠিক আছে ও পজিশন যখন করবেন তখন ও একটু ঝামেলা করবেই, জিরো করেন ঝামেলা করবেই। তো আমরা এটাকে সেভ দিই, আগে সেভ দিলাম, দেওয়ার পর অ্যাকচুয়ালি
ওটা কার ভিতরে আছে? ও ফুটারের ভিতরে, ফুটারের ভিতরে কিন্তু নাই, এই জন্য কিন্তু আমাদের পজিশন করা কিন্তু ঝামেলা হবে। তো আমরা একে কি করব, এটাকে কাট করে নিয়ে আমরা জাস্ট ফুটারের ভিতরে রাখবো, যাতে করে আমরা কন্ট্রোল করতে পারি এটাকে। এখন কি করব, ফুটারটাকে কি করব আমরা পজিশন রিলেটিভ, তাহলে কিন্তু ফুটারের ভিতরে থাকবে। রিলেটিভ আসছে, এখন কিন্তু ফুটার হিসেবে আসছে এখানে। তো আমরা এখন একটু স্টাইল করি, একটু আমরা রাইট তো নিচ্ছি ঠিক আছে, বাট রাইট থেকে 20 পিক্সেল সরায় নিব, আর বটম থেকে 20 পিক্সেল উপরে থাকবে। বুঝছে? মাঝামাঝি, হ্যাঁ সেন্টারে, সেন্টারে নিতে পারবেন, কিন্তু সেই তখন তো আসলে আপনাকে আর অ্যাবসলিউট পজিশনিং করতে হবে না, তখন তো আপনার টেক্সট লাইন সেন্টার, ডিসপ্লে ব্লক টেক্সট লাইন সেন্টার দিবেন, তখন চলে আসবে, তখন আপনাকে মার্জিন দিতে হবে বটম মার্জিন, ওইভাবে করা যাবে, সমস্যা নেই কোনো। কিন্তু আসলে ন্যাচারালি এই স্ক্রল টু টপ পুরো ডান দিকেই থাকে, আপনি চলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর দাঁড়ান আমি দেখাচ্ছি, এটাকে কপি করে রাখি, যেমন এটাই তো আমরা একদম প্লেস করতেছি, এটাই আমরা কপি করে রাখি, রাখলাম। এখন আপনি যেটা বললেন, এখন দেখি এখানে কাজ করে কিনা, আমরা একটু এখানে যে ব্রাউজার চেক করে দেখি যে দুই ব্রাউজারে ঠিক মতো কাজ করে কিনা। এই ব্রাউজারে কাজ করবে না, কারণ এই ব্রাউজার তো আমাদের অন্যখানে আছে। আচ্ছা তাহলে যেটা বললেন আপনি যে পজিশনিং থাকবে না, এগুলো থাকবে না, এগুলো থাকবে না, তাই না? তাহলে এখন কি করবেন, যে টেক্সট অ্যালাইন করেন, সেন্টার আসছে, সেকশন সেন্টার হয়েছে, এখন এখানে একটা আইকন দিলেই চেঞ্জ হবে, উপরে তোলা যাবে, সমস্যা নেই। মানে যেদিকেই নেন না কেন সেদিকেই কাজ করবে। তো আমরা কি করতেছিলাম, যে একটা আইকন নিব, তাই না? একটা দেখি তো আপ এরো দেখি কোথায় আছে, আপ এরো ভালো দেখে যেন স্পষ্ট বোঝা যায় আপ এরোটা, এটা বোঝা যায় না, অথবা এটা বোঝা যায়, এটা এটাই নেই আমরা, হ্যাঁ নিলাম। নিয়ে আমরা কি করবো, এখানে কি করবো, সুডো ক্লাস অ্যাড করবো না? তাহলে আমরা কি করতেছি, এখানে ডট টপ আফটার কন্টেন্ট, এটা আসতেছে না, তাহলে আমরা আরেকটা নেই এখান থেকে, এটা নেই, এটা কেন আসে না বুঝলাম না। আচ্ছা এই যে এগুলো নেই, আসার তো কথা, তা ঝামেলা করে কেন? আচ্ছা দেখি আসে কি না, আসছে না, আসছে, হ্যাঁ অনেক সময় ইউনিকোড সাপোর্ট করে না, কোন সাইডে, হ্যাঁ যা সমস্যা নেই, ওই সাইডে তো নেওয়ার জন্যই নিয়েছি এই সাইডে। তাহলে নিয়েছিলাম কোনটা, এটা কন্টেন্ট, কন ডি এন্টি কন্টেন্ট হচ্ছে এইটা। আর যেহেতু টপের ভিতরে টেক্সট আছে, তো টেক্সটটাকে তো আমাদেরকে তুলে দিতে হবে, টেক্সট ইনডেন্ট, এটা দেখাইছিল, দেখি ইনডেন্ট করলে থাকে কি না আইকনটা। হ্যাঁ আচ্ছা থাকে না, সেই ক্ষেত্রে থাকে না এটা, হ্যাঁ এটা দরকার নাই আমাদের আপাতত, আমরা এইভাবে রাখি এটাকে। আপনারা কি ইয়ে রাখতে যাচ্ছেন, মানে আইকনটা রাখতে যাচ্ছেন, আইকন আইকন, তাহলে আপনার আইকন যদি রাখতে চান তাহলে এগুলো দরকার নেই, তো এগুলো এটাকে পজিশন করেন, এটাকে পজিশন না, পজিশন তো ওটাকেই করতে হবে। আচ্ছা আপনারা একটু নিজেরা এটাতে একটু হাত বোলাইছেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের নিডটা আপনারা ফিল করতে পারবেন, ঠিক আছে? আর এটা যদি সেন্টার করতে চান তাহলে এই অ্যাবসলিউট বটম রাইট এগুলো ডিলিট করে দিয়ে জাস্ট টেক্সট অ্যালাইন সেন্টার করবেন, সেন্টার, তাহলেই কিন্তু কাজ করবে। আর যদি চান যে না এখানে একটা ইমেজ থাকবে যেটা আপেরও নির্দেশ করতেছে, সেই ক্ষেত্রে একটা আপেরও অ্যাড ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিবেন, হয়ে গেল, এটাই।
টেক্সট ডেকোরেশন নান মিন্স তো আন্ডারলাইনটা থাকবে না, এইটাই। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের এটা কমপ্লিট, ওটাও কমপ্লিট। তাহলে আমরা এখন যাব হচ্ছে আমাদের কাস্টম ফন্টে। আমরা এখন ফন্ট নিয়ে কাজ করব, যেহেতু আমাদের অন্য ফন্ট এখানে আছে। তো আমরা প্রথমে দেখি যে আমাদের এখানে কী ফন্ট আছে। অবশ্যই ফন্টগুলো ভালো না, অনেক সময় দেখা যায় পিএইচডিতে এমন ফন্ট আছে, সেই ফন্টগুলো কী প্রিমিয়াম ফন্ট, তখন কী করবেন, কিনবেন? উপায় নাই তখন, তখন একটু অল্টারনেটিভ অন্য ফন্ট ইউজ করতে হবে। আমরা দেখি এখানে কী ফন্ট আছে। এখানে বলছে যে গোথাম রাউন্ডেড, নেটে সার্চ করে দেখি গোথাম ফন্ট ফ্রি নেই। খেয়াল করবেন যে ফন্টস ফ্যামিলি মিন্স কি, যে ওই ফন্টের ওই ফ্যামিলির সকল ফন্টগুলো পাবেন আপনারা ওখানে। এই তো সবই আছে, যাক ভালো হইল। আমাদের লাগতেছে কোনটা, মিডিয়াম মনে আছে আপনার না? বোল্ড আছে, বোল্ড ফন্টটা আছে। তারপর আছে হচ্ছে এটা বোল্ড, এটা ধরে না কেন, এটা হচ্ছে মিডিয়াম। তাহলে বোল্ড মিডিয়াম, বোল্ড মিডিয়ামটাই সবখানে বল। বুক, এই যে বুকটা, এটা এটা বুকটা। তাহলে আমরা কি করব এখানে, আমরা আগে প্রথমে দেখি মিডিয়ামটা আছে না, ডাউনলোডে যাই। ডাউনলোডে গিয়ে তোমার টাকা ফুকা চাবে না, দেখে আসি। অনেক সময় প্রথমে দেখায় দেন না সব কিছুই ফ্রি, পরে যে ডাউনলোডে দিয়ে যে এখন কিছু ক্যাশ দেন, তারপর ডাউনলোড করতে দিব, অপশন দেখায় এমন। তো এখান থেকে আমরা দেখি যে একটা ফোন ডাউনলোড করতে কত টাকাতে ঘুরতে হবে তার ঠিক নেই। আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ফন্ট স্কোয়ারাল। এই ফন্ট স্কোয়ারাল হচ্ছে এখানে আপনারা ওয়েবের সকল ফন্টগুলো পাবেন, কাস্টম ফন্ট পাবেন, কাস্টম ফন্ট তৈরি করতে পারবেন। মানে এখানে এদের নিজস্ব অনেকগুলো ফন্ট আছে যেগুলো ফ্রি, সেই ফন্টগুলো নিতে পারবেন। আচ্ছা, তো এগুলো আমাদের লোড হোক, তার আগে আমরা একটা কাজ করে আসি, সেটা হচ্ছে যে আমরা সেদিন বলছিলাম যে গুগলের সিডিএন থেকে কীভাবে ফন্ট নেওয়া যায়। গুগলের সিডিএন থেকে খুব সহজ, ওই ফন্টটা আমরা হয়তো পাবো না, google.com/ হচ্ছে ফন্টস, এই ডিরেক্টরিতে যেতে হবে। এটা হচ্ছে গুগলের ফন্টের সিডিএন, ফন্ট ডিরেক্টরি। আসুক, এটা এখান থেকে আপনারা কীভাবে ফন্ট অ্যাড করবেন। মনে করেন যে এই ফন্টটা নাই, তাহলে তো আমাদের কাস্টম ফন্ট নিতে হবে একটা, তাই না? বা একটা আলাদা ফন্ট নিতে হবে যেটা সুন্দর মানায় এখানে। তাহলে আমরা সেই ফন্টটার জন্য যাই। এখানে অনেক কয়েক হাজারের ওপর ফন্ট আছে। এখানে দেখেন, এখানে বলে দিচ্ছে অল ক্যাটাগরি। তো ক্যাটাগরি ক্লিক করলে কী টাইপে ফন্টটা নিতে চান সেই ফন্টটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে প্রথমে, বা কী ফন্টটা দেখতে চান। তো এখানে ফন্টগুলো আসবে, তারপর হচ্ছে ফন্টের স্ক্রিপ্ট কেমন হবে, স্ক্রিপ্ট বার ফন্টের থিকনেসটা কেমন হবে, যে মোটা হবে নাকি পাতলা হবে, না কী টাইপের। এখানে ক্লিক করলে আপনারা এখানে ন্যারো, এখানে ক্লিক করলে এই যে হোয়াইট করতে পারেন। হোয়াইট মিন্স কী দেখেন, হোয়াইট মিন্স হচ্ছে, আসুন ফন্টগুলো, হোয়াইট মিন্স হচ্ছে যেমনটা, মানে যেই ফন্টগুলো হোয়াইট সেগুলো। আর যদি চান যে না অত হোয়াইট হবে না, এত ন্যারো চাই, আমার ন্যারো তাহলে কোনো ম্যাচ নাই, তাহলে আমরা একটু বড়াই। এখন এই টাইপের ফন্ট পাওয়া যাচ্ছে। তো যে কোনো একটা ফন্ট আমরা এখানে দেখি যে আমরা কোন ফন্টগুলো আমরা নিতে পারি, ওয়ার্ডে আসি। আর এখানে কাস্টম ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে, এখানে সিলেক্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা ক্লিক করেন, তাহলে ফন্টের নাম সহ কিন্তু দেখাচ্ছে এখন যে কী টাইপের লেখা এখানে দেখাতে চান। আর আপনি যদি নিতে চান যে নিজের নাম দিবেন, যে আমি নিজের নাম দিলাম, দেখেন আমার নিজের নামটা কেমন দেখাচ্ছে, এক একটা ফন্টে কেমন দেখাচ্ছে, সেটা কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি, তাই না? তো মনে করেন যে আমরা এখান থেকে এমন একটা ফন্ট নিব যে ফন্টটা আমাদের অল ক্যাটাগরি না নিয়ে আমরা এখান থেকে একটা এই পুরো ডিলেট করে দিই, সেরিফ ফন্ট নাই, এই ফন্টটা নিলাম। মনে করেন যে এই ফন্টটা আমরা নিব। এখন আমরা বেশি এখানে এক্সপেরিমেন্ট করবো না, কারণ জাস্ট কীভাবে নিতে হয় এটা আমরা দেখব। আর যখন আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করবেন,
তখন বুঝবেন যে কী কী আছে আর ওইখানে, যে এই ফন্টটা আমরা এখানে চুজ করলাম, যে এই ফন্টটা আমরা নিচ্ছি, এই ফন্টটা দেখতে এমনটা। তো এখানে এখানে একটা অপশন আছে দেখেন, যে সরি অপশন না, এই যে কুইক ইউজ, এখানে ক্লিক করবেন, অথবা আপনার যেটা যে কালেকশনে অ্যাড করতে চাইলে কালেকশনে অ্যাড করে রাখতে পারবেন, এটা সমস্যা নেই, পরবর্তীতে এটা আবার ইউজ করতে পারবেন, মনে থাকবে, মানে সেভ থাকবে আপনার আইডিতে এটা। তো আমরা এখানে যাই কুইক ইউজ। তো কুইক ইউজ ইউজের পর দেখেন এখানে ফন্টটা কয়েকটা ফরম্যাট আছে ফন্টটার, ঠিক আছে, লাইট আছে, নর্মাল, বোল্ড। তো আমরা চাচ্ছি যে নর্মালটাই নিবো, বোল্ডটা নিবো না। তো আমরা এটাকে তুলে দিলাম, আচ্ছা বোল্ডটা আমরা নেই, বোল্ডটা দুটোই নেই, এগুলো আমার দরকার নেই দুটা। খেয়াল করেন এখানে কতটুকু সময় লাগবে লোড হতে, সেটা কিন্তু বলে দিতেছে। যাই হোক লোড টাইম আমরা বাদ দিলাম। এখন যেহেতু আপনারা সিলেক্ট করলেন যে আপনারা এই দুটো ভার্সন নেবেন, আর এখানে বলতেছে যে ক্যারেক্টার টাইপ কী হবে সেটা সিলেক্ট করতে বলতেছে, বাই ডিফল্ট যা থাকবে তাই নেবেন। এরপর আসছে ইউজেস। ইউজেস কয়েকভাবে করা যায়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এই স্টাইল শিটটা, যেমন আমরা স্টাইল শিট অ্যাড করি না লিঙ্ক করে, এটাও কিন্তু একটা স্টাইল শিট। দেখেন যে ফন্টস ডট গুগল এপিআইস ডট কম স্ল্যাশ সিএসএস, এটাও কিন্তু একটা স্টাইল শিট, ঠিক আছে। অথবা চাইলে ইম্পোর্ট করতে পারেন, এই ইম্পোর্টটা কোথায় করবেন, স্টাইল শিটের মধ্যে, আর এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। তো জাভা স্ক্রিপ্ট মানে অনেক ক্যাচালের জিনিস এই ছোট্ট কাজ করার জন্য। তো স্ট্যান্ডার্ড হচ্ছে, আপনারা স্ট্যান্ডার্ড নিতে পারেন। স্ট্যান্ডার্ড এইটা অ্যাড করতে হবে কোথায় বলতে পারবেন, কোন পেজে অ্যাড করতে হবে এটাকে, এইটা 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 এটা অ্যাড করতে হবে আপনার, নর্মাল যে আমরা যেমন এইচটিএমএল ডকুমেন্ট করি না, এইচটিএমএল করি না, এখানে উপরে যাই, এই যে এখানে এইখানে অ্যাড করতে হবে এটাকে, এইখানে অ্যাড করতে হবে। আর যেটা দেখবেন ইম্পোর্ট করা, ইম্পোর্ট যেটা, এই ইম্পোর্টটা অ্যাড করতে হবে কোথায়, স্টাইল শিটে, একদম টপে অ্যাড করবেন, টপে, আর আপনাদের এই যে কাস্টম সিএসএস এর এইখানে না, দুটোই করতে, যে কোনো একটা, যে কোনো একটা করবেন। তবে আমি প্রিফার করি যে ইম্পোর্ট করেন, যে সিএসএস এর ভিতরেই থাকে, এটা এক্সট্রা এখানে দরকার নেই দেখানোর, এটা বাদ, এটাও নিতে পারেন সমস্যা নেই। তাহলে ইম্পোর্ট করলাম আমরা একটা, নেট ছাড়া কিন্তু এটাও দেখাবে না, খেয়াল করেন এটা কিন্তু গুগলের ফোন, নেট ছাড়া এটাও দেখাবে না, ঠিক আছে। তাহলে আমরা এই যে ফন্ট ফ্যামিলি, এখন বলতেছে যে যে ফন্টটা নিলেন সেই ফন্টার ফন্ট ফ্যামিলি হচ্ছে এমনটা, এই পরেরটা আপনার নিতেও পারেন নাও নিতে পারেন, বাট মেইন ফন্ট ফ্যামিলি হচ্ছে এইটা, ঠিক আছে। তো এখন খেয়াল করেন যে এই যে নামটা আছে, এই নামটা নিলেন, আমার আসলে কোনখানে চেঞ্জ দরকার বলেন তো, আমার চেঞ্জটা দরকার কোথায়, আচ্ছা পুরোটাই নিলাম, ডাউনলোড না, ডাউনলোডের কোনো অপশন নাই, তাহলে আমরা ফন্টের নামটা কপি করে নিলাম, নিয়ে আমাদের কোথায় চেঞ্জ করতে হবে ফন্টটা বলেন, আমরা চাই আমাদের এই লেখাটা চেঞ্জ হবে, তাহলে এটা কোথায় আছে, তাহলে কোথায় আছে ওটা, এই যে এটা, এখানে দিব হচ্ছে ফন্ট, অথবা আমরা জাস্ট সিম্পলি এই যে এখানে আসি, এই লাইনটাকে পুরোটাই কপি করি, যেহেতু ফন্ট ফ্যামিলি লিখাই আছে, নিলাম, বুঝছে। এখন যদি পেজটাকে রিফ্রেশ দেই কাজ করবে, কাজ করছে, বোঝা যাচ্ছে না, না বোঝা যাচ্ছে না, আচ্ছা দাঁড়ান, কাজ করেনি, কনফার্ম কাজ করেনি, আচ্ছা না আমরা দিচ্ছি না কেন, আমরা আমরা জাস্ট দেখতে চাচ্ছি যে ফন্ট, আমরা গুগলের সিডিএন থেকে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় এটা দেখতেছি, কারণ এটাও তো আপনাদের দরকার হবে। তো আমরা ইম্পোর্ট বাদ দিই, আমরা স্ট্যান্ডার্ডটা নেই, ইম্পোর্ট হয়তো প্রবলেম করতেছে, বুঝলাম না, আজকে শুরুতে সব কিছুতেই প্রবলেম, আজকে কি প্রবলেম ডে নাকি, হ্যাঁ হ্যাঁ, এই যে চেঞ্জেস। তো আমরা এখন ফন্টটাকে বাড়াই, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার নিজের নিজের চয়েস, এখন আপনি এই ফন্টটা কীভাবে বাড়াবেন, এর ফন্ট লেটার স্পেসিং কীভাবে বাড়াবেন, এটা সব ডিপেন্ড করবে আপনার উপর, বাট ফন্টটা তো অ্যাড হয়েছে, এতটুকু তো বুঝতে পারছি যে ফন্টটা অ্যাড হয়েছে, তাই না, আচ্ছা এটা গুগল ফন্ট আসলে এতটুকুই, এর এছাড়াও আপনি এটাকে আরও এক্সপেরিমেন্ট করেন, এক্সপেরিমেন্ট করলে আপনারা আরও এখানে না ঠিক ফন্টটা যেখানে কল করবেন সেইখানে পড়বে, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে স্পেসটা কন্ট্রোল করতে হবে, এখান থেকে আপনার যতটা বাড়াবেন সাইজ তখন আপনাকে কন্ট্রোল করতে হবে যে আপনি এইটা বাড়াইলে কতটুকু নিচে কমবে, তাই না, মানে এটা ডিপেন্ড করবে ফন্টের ওয়েটের ওপর, ওয়েটের ওপর ডিপেন্ড করে। যাই হোক গুগল ফন্টের ব্যাপারটা আমরা এতটুকুই দেখলাম, এখন কাস্টম ফন্ট যেটা আমি বলতেছিলাম যে গোথিম ফন্ট কোথায় আছে, সেই ফন্ট
এইভাবে ফন্ট অ্যাড করা একটু সময় সাপেক্ষ, কারণ এই ফন্টটাকে আবার কনভার্ট করতে হয়। আমরা একটা ডাউনলোড করি, কোথায় ডাউনলোড, বারবার তো এইখানে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমরা এই ফন্টের নামটা কপি করি, করে আমরা এখানে সার্চ দিই এই ফন্ট এসকিউএল। এখানে বলছে 100% ফ্রি ফ্রম কমার্শিয়াল ইউজ, এখানে যা ফন্ট আছে সব ফ্রি। আমরা এই ফন্টের নামটা যদি সার্চ দিই, আসলে এই ফন্ট আছে কি না, এই ফন্টটা যদি এখানে থাকে তাহলে আমাদের জন্য ভালো, এখান থেকে আমরা সব কাজ করে নিতে পারবো। মনে হয় না আছে, উচিত না, দেখি আছে কিনা, উচিত উচিত দেখেই পাইলাম না আমরা এখানে। আচ্ছা, এখান থেকে ওই ঝামেলাটাই তো আমাদের আধা ঘন্টা নষ্ট করে দিছে, আপনারা দেখেননি, আমিও খেয়াল করিনি। না, স্পেলিং ভুল হয়নি তো, আমাদের ভুল হয়েছে ডিরেক্টরি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমরা পেয়ে গেছি, আমরা পাচ্ছি ফোনটাকে এভাবে। এটা হচ্ছে কি, আইনা এল, এল এ এন আই টি এল, ল্যানিটপ। দেখি ডাউনলোড দিয়ে আবার কিছু বলে কি না আমাদেরকে। আচ্ছা, ফোনটা পাইছি, আমরা ফোনটা পেয়ে গেছি, আমরা একটু ডেস্কটপে রাখলাম এটাকে। শোনেন, আমি কিন্তু পুরো সবগুলো ফন্ট দেখাই দিব না, আমি কিন্তু একটা ফন্ট দেখাই দিব কীভাবে করবেন, ঠিক আছে? বাকি ফন্টটা কিন্তু চেঞ্জ করার দায়িত্ব আপনাদের, এটা কিন্তু আপনাদের দায়িত্ব। এই যে ফন্টটা পাইলাম এখানে, এই দুটোকে আমি কপি করে আমাদের ডিরেক্টরিতে নিয়ে গিয়ে আমি এখানে ক্লাস ফোর এই বাইরে রাখলাম, একটা ফোল্ডারের ভিতরে রেখে দিলাম ফন্ট। না, এখানে রাখবো না তো, আমি এই ফোনটাকে রাখবো ডিরেক্ট অন্য ফোন, মানে এইটা দিলাম আপনারা আপনাদের ইউজের জন্য, আর আমি কাজ করতেছি সোর্সের ভিতরে। যেহেতু আমরা থার্ড পার্টি ফোন অ্যাড করবো, সেই তো আমাদেরকে এই সোর্সের ভিতরে, মানে আমাদের HTML, CSS, ইমেজ, এই যে ডিরেক্টরি, মেইন ওয়েবসাইট ডিরেক্টরি যেটা, এর ভিতরে ফোনসটা একটা ফোল্ডার করতে হবে। আগের ফোনসটা কিন্তু অন্য কাজের, এইটা কিন্তু আমাদের ওয়েবসাইটের সঙ্গে লিঙ্কড, ঠিক আছে? তো আমরা ফোনটা নিলাম, নিয়ে এর ভিতরে পেস্ট করে দিলাম। এখন আমি একটু এটাকে রিনেম করি, এইভাবে রিনেম করে দিলাম, এইভাবে লাগাই দিলাম। এখন এই ফন্টটাকে কী করতে হবে, এটা তো ট্রু টাইপ ফন্ট, মানে TTF যেটা, একে আমাদেরকে ওয়েব ফন্টে কনভার্ট করতে হবে। এখন আমরা এখানে আসলাম, তো এই ফন্ট এসকিউএল অনেকগুলো সাপোর্ট দেয় আমাদেরকে, যেমন কাস্টম ফন্ট অ্যাড করতে দিবে, এদের এখানে অনেকগুলো ফ্রি ফন্ট আছে, সবগুলো অ্যাড করতে পারবেন। তো আরেকটা অপশন আছে কি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার মতো সময় নেই, এটা নিয়ে আলোচনা করতে গেলে আধা ঘন্টা টাইম যাবে, কারণ অনেক ফিচার আছে এর মধ্যে। আপনারা নিজেরা একটু চেষ্টা করে দেখিয়ে, না বুঝলে আমাকে যে কোনো সময় কোশ্চেন করে আমি দেখাই দেবো এটা। তো এই যে বলছে ওয়েব ফন্ট জেনারেটর, এখানে যাই। তবে এই ফন্ট স্ক্রোলারের একটা প্রবলেম কি, যে এর সব ফন্টকে কনভার্ট করতে দেয় না, যেটা কমার্শিয়াল ইউজের জন্য একটু হলেও রেস্ট্রিকশন আছে সেটা ইউজ করতে দিবে না, ঠিক আছে? এই জন্যই কিন্তু বলে দিচ্ছে ফ্রি ফর 100% ফ্রি ফর কমার্শিয়াল ইউজ, তার মানে যেগুলো 100% ফ্রি এখন তো সেগুলোই আপনি ইউজ করতে পারবেন এখানে, বুঝছেন? তো এখানে ওয়েব ফন্ট জেনারেটরে গেলাম, গিয়ে বলতেছে কি আপলোড ফন্টস, তো আপলোডে ক্লিক করলাম। করার পর আমরা আমাদের ডিরেক্টরিতে যাই, যে কোথায় এগুলো আছে, ক্লাস ফোর সোর্স ফন্ট, এটা আপলোড হচ্ছে। আচ্ছা, এখানে বলছে যে দ্য ফাইল গট এমটিটি ব্লক লিস্টেড বাই জেনারেটর। আচ্ছা, দেখেন, দেখছেন, এই এরা এটাকে ব্লক লিস্টেড করে রাখছে, নিশ্চয়ই প্রাইভেসি নিয়ে কোনো ঝামেলা ছিল এদের। আচ্ছা, আমরা আরও টুলস আছে এখানে, ফন্ট ফেস জেনারেটর লিখে সার্চ করলে, ফন্ট ফেস জেনারেটর, এই যে ফন্ট ফেস জেনারেটর দিয়ে সার্চ করলে অনেক ফন্ট ফেস জেনারেটর পাবেন, চিন্তার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে সহজ একটা দেখাই দিচ্ছি,
একটু নেটে সার্চ করলে হাজার হাজার পাওয়া যায়। আপনাদের আপনার যদি এখন এই একটা হচ্ছে না, যদি চিন্তায় পড়ে থাকেন তাহলে কিন্তু মুশকিল। হ্যাঁ হ্যাঁ, আগের কোনটা? ও আচ্ছা আচ্ছা, ও এই যে এইটাই সেই সাইট এভরিথিং ফন্টস, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম মনে মনে সেটি যেটা, তো বাদ এই যে everythingfonts.com/freefonts, এই যে এখানে দেখেন অপশনটা। তো এখানে বলছে প্রথমে যে আপনি একটা ফন্ট পিক করেন, একটা ফন্ট নিতে বলতেছে, নিব, ক্লিক করলাম, আপলোড করলাম, আচ্ছা হয়েছে আপলোড। এখন বলতেছে যে এই যে এই ফন্টের যখন কাজ করবেন এই সাইটে, তখন এই যে এই অপশনটাকে কী করতে হবে, আপনাকে ইয়েস করে দিতে হবে। যদি ইয়েস না থাকে তাহলে কী হয় দেখেন, কনভার্ট দেই, দেখছেন বলছে না ইউ মাস্ট ইন্ডিকেট দ্যাট ইউর ফন্ট, এটা কী জিনিস, ইউলা অ্যালাউ ফন্টস এমবেডিং, যাই হোক এটা মনে হয় থার্ড পার্টিদের কোনো প্লাগ ইন, এই যে অ্যাডোব ফ্ল্যাশ সাপোর্টেড কোনো একটা কিছু, যাই হোক আমরা ওকে করলাম, করে আমরা কী করলাম এটাকে ইয়েস করে দিলাম, ঠিক আছে। এখন কনভার্টে ক্লিক করি, ফন্টটা কিন্তু কনভার্টিং শুরু, কনভার্ট কমপ্লিট, আমরা আমাদের লোকেশনে নিয়ে যাই। এখানে নিয়ে যাকে এটাকে প্রেস করে দেখি, এটা কিন্তু কনভার্টেড ভার্সনটা, ঠিক আছে আগে যেটা ভার্সন ছিল সেটা কিন্তু কনভার্টেড না, এখনকারটা কি কনভার্টেড ভার্সন, এই যেটা এখানে পাইলাম আমরা এটা কিন্তু কনভার্টেড ভার্সন। এখানে কিন্তু অনেকগুলো ভার্সন পাবেন, দেখেন এই যে ফন্টসে যান দেখছেন কতগুলো ভার্সন, পাঁচটা না, টু টাইপ বাদে চারটা। এই চারটাকে আমরা কপি করবো কোথায়, এই সোর্সের ভিতরে ফন্টসে, একটা ওভাররাইট করবে কারণ আগে টিটিএফ ছিল, বুঝছে পাঁচটা ভার্সন। এবার আসেন সিএসএসে যান, আর এইখানে ওপেন করেন, ব্যাক করেন, এই যে সিএসএসটা আছে এটার, এটাকে ওপেন করেন, কারণ ফন্টের আলাদা একটা সিএসএস কিন্তু দিয়ে দেয়, ওই ফন্টটার স্পেসিমেনগুলো কী বা ওই ফন্টটাকে কীভাবে আপনি অ্যাড করাবেন সেটা কিন্তু এখানে দেয়া আছে। জাস্ট এই যে এইটা এই এটা সিএসএসটাকে নেবেন, আমি এইটাকে এই জন্য দেখালাম কারণ ওরা অলরেডি জানে যে যখন একটা ওয়েবসাইটে কাস্টম ফন্ট অ্যাড করা হয় একটা ফন্টস নামে ফোল্ডার তৈরি করা হয়, ওই জন্য কিন্তু ওরা একটা অলরেডি ফন্টস নামে ফোল্ডার দিয়ে দিছে। এখানে খেয়াল করেন এই যে ফন্টস ফোল্ডার, তার ভিতরে ফন্টগুলো না, এটাকে এক্সট্রাক্ট করেন তাহলে বুঝতে পারবেন, এটাকে এক্সট্রাক্ট করেন, দেখেন এই যে ফন্ট ফোল্ডার আছে না, তারপরেই তো এটা, তার মানে এখানে যখন আপনি ওপেন করবেন এটাকে, ওপেন যখন করবেন তখন অলরেডি পাচ্ছেন আপনি একটা ফন্ট, ফন্টের ভিতরেই ফাইলগুলো আছে। তো এটাকে কপি করেন, ক্লোজ করে দেন, করে এখন যেহেতু কাস্টম ফন্ট এটা, সো চেষ্টা করবেন অলওয়েজ আপনার মেইন কোডগুলোর উপরে এটাকে অ্যাড করার জন্য, কাস্টম ফন্টস হয়েছে অ্যাড, কপি পেস্ট করে দিলাম না, আমার ফন্টস ফোল্ডারের ভিতরেই তো চার নয় ক্লাসে যাই সোর্সে যাই, আমার ফন্টস ফোল্ডারের ভিতরে তো এই ফন্টগুলো আছে না, আছে, তো এই জন্যই কিন্তু আমি এইভাবে করে এগুলোকে পাইছি। আর এগুলো নিয়ে নাম কোনো চেঞ্জ করবেন না, এই নামগুলোকে কোনো চেঞ্জ করবেন না, কারণ এই নামগুলো কিন্তু এইভাবেই আছে, এখানে চেঞ্জ করলে কিন্তু কাজ করবে না, বাট কাজ করতে পারেন এই ফন্টার উপরে, এইটাকে আপনি ইচ্ছা মতো লিখেন, এখানে আপনার নাম লিখেও যদি দেন আর এই নামটাকে যদি আপনার রেফারেন্স টানেন তাহলে কিন্তু কাজ করবে। তাহলে আমরা এখন দেখে আসি যে ফন্টটা পাইলাম আমরা, আমরা এখানে H2 এই যে এই জায়গায় রিপ্লেস করে দিই, সরি রিপ্লেস করে দিলাম, আসলে এই কাজ করবে, এটা তো বাই ডিফল্ট ওই গুগল ফন্ট ছিল তাই না, রিফ্রেশ দিই, কাজ করছে, বুঝতে পারতেছেন কাজ করতেছে কি না, না বুঝতে পারেন নাই আমি জানি, কারণ বোঝার মতো ওয়ে হয়নি কোনো কিছু, রিফ্রেশ দেন, আগেরটাই আছে, তাহলে আগেরটা যদি থেকে থাকে তাহলে আমরা একটু উপরে যাই, এই ফন্টটা মনে হয় কাছাকাছি দেখতে, মেবি কাছাকাছি দেখতে, এই জন্য চেঞ্জটা বুঝতে পারতেছেন না, হ্যাঁ আচ্ছা এমন আছে না, হ্যাঁ একটু ফন্টটা চেঞ্জ হয়েছে, আর অ্যাকচুয়ালি ওটা ছিল বোল্ড, ওটা ছিল বোল্ড বা মিডিয়ামটা ছিল, এটা তো বুক ভার্সন যেটা আপনি বললেন, যেটা আমাদের এই এখানে কল করা ছিল তাই না। আর একটা কাজ করি আমরা, যেহেতু এইটা আমরা চেঞ্জ করতেছি না, তো আমরা এই যে বডিতে যে বডি কোথায়, হুম বডি এখানে
এখানে গিয়ে লিখে দিলাম যে এই ফন্টটা সবগুলোতে শো করাবে। এখন রিফ্রেশ দিই, চেঞ্জ হয়েছে, এবার চেঞ্জ হয়েছে, সব চেঞ্জ হয়েছে, এগুলো কিন্তু সবই চেঞ্জ হয়েছে। দেখেন আমাদের পিএইচডির সঙ্গে কিন্তু মিলবে, এগুলো মিলছে না, জাস্ট মিলেনি কোনটা, এইটা এগুলো এগুলো মিলছে, এটা কিন্তু সবই মিলছে, জাস্ট এটা মিলেনি কারণ এটা বোল্ড ছিল। আপনারা এই বোল্ডটা অ্যাড করতে পারবেন না, পারবেন আপনি? কনফিডেন্স নাই না, এই কনফিডেন্স লেস থাকলে কিন্তু কাজ হবে না, কনফিডেন্স থাকতে হবে না, কনফিডেন্স দিতে হবে, পারবেন না সেটা তো পরের ব্যাপার, কিন্তু কনফিডেন্স দিতে হবে। হ্যাঁ এইটাই হচ্ছে কথা, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা আপনাদের লাস্ট একটা ব্যাপার যেটা বাকি ছিল সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে স্লাইডার হিসেবে কাজ করে, এগুলো লাস্ট যে ফাংশনালিটিটা ছিল যেটা হচ্ছে এই যে স্লাইডার, হ্যাঁ এই যে স্লাইডার হিসেবে ছিল ওটা। তো এখানে আমি যেটা মনে করি যে আপনাদের যদি এখন স্লাইডারটা আমি বুঝাই দিই, আমি আমার নিজের ইয়ে থেকে আমি যে থিঙ্ক করছি যে আপনাদের জন্য নর্মালি এই যে তিনটা ব্যাপার আজকে দেখাই দিলাম, কাস্টম ফন, তারপরে কি স্ক্রল, মানে দুই ধরনের স্ক্রলিংটা, এটা কিন্তু আপনাদের একটা প্রবলেম হবে। তো এই ধরনের স্লাইডারগুলো আমি আপনাদের নেক্সট ক্লাসে যে মাল্টি পিএইচডিগুলো দেখাবো, আমি এই টাইপের একটা পিএইচডি চুজ করবো, ওইখানে অ্যাডভান্সগুলো দেখাই দিই, তখন আপনাদের প্রবলেম হবে সেম। কিন্তু আমি এখানে দেখা দিচ্ছি যে এখানে কোন প্লাগিনটা ইউজ করা আছে, আমি দেখা দিচ্ছি এখানে যে প্লাগিনটা ইউজ করা আছে সেটার নাম হচ্ছে ফ্লিকিটি। হ্যাঁ মানে ফ্লিকার ইউজ করছেন না, ফ্লিকার ফ্লিকারেরই একটা নাম দিচ্ছে ফ্লিকিটি ফন্ট, হ্যাঁ এটা হচ্ছে প্লাগিনটা। তো এটা দিলে নর্মালি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কি এমন আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে বলা হয় কন্টেন্ট স্লাইডার বা গ্যালারি স্লাইডার বলা হয়, কন্টেন্ট স্লাইডার অর গ্যালারি স্লাইডার। দেখেন এই যে এগুলো স্লাইড করে না, ঠিক এই টাইপই, এখানে জাস্ট আইকনগুলো আলাদা, এখানে যেমন আইকন দেওয়া আছে এমনটা, আইকনগুলো তো নিজের ইচ্ছামতো চেঞ্জ করে নেওয়া যায়। দেখেন ওই একইভাবে যেখানে ডাউনলোড বলছে যে কীভাবে অ্যাড করবেন, এখানে সেই ডকুমেন্টেশন দেওয়া আছে, এই যে এখানে কুইক স্টার্ট দেওয়া আছে যে কীভাবে কাজ করবে না করবে সবগুলো এখানে দেয়া আছে। এই যে আবারও বলছে যে কোয়েরি অ্যাড করতে হবে, কোথায় মানে যে কোয়েরি, এই যে ফরম্যাটটা দেওয়া আছে এইভাবে, এইভাবে ফরম্যাটটা থাকতে হবে, তাহলে এটা আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এছাড়াও আরও অনেকগুলো ইফেক্ট থাকবে আপনাদের ওই অ্যাডভান্স পিএইচডিদের, ওই জন্য আমি এসব চাচ্ছিলাম যে এখানে আরও বেশি অ্যাডভান্স ঢুকাই দিয়ে আপনাদের মাথা খারাপ করে দিই। হ্যাঁ বুঝিনি কথাটা, এখানে ডিটেলস দেয়া নাই, মানে পিএইচডিতে ডিটেলস দেয়া নাই, কিন্তু এখানে আপনারা যখন ডিজাইন করবেন আপনাদেরকে দেখে বুঝতে হবে যে এটার সিস্টেমটাই অমনটা। এখানে বলাই আছে যে ওয়ান অর ফাইভ, দ্যাট মিন এই যে নেক্সটে যখন করবেন আর একটা নেক্সট কোনো কিছু আসবে এখানে, এইটাই তো বলা হয় কন্টেন্ট স্লাইডার, কন্টেন্টগুলোকে স্লাইড করে কি আসবে, হ্যাঁ সেটা তো এইচটিএমএল মার্কআপে রাখতে হবে, আমাদের গ্যালারি একটা প্রথমে এইটা, এরপর আরো একটা আছে সেটা এইটা, মানে এর ভিতরেই হচ্ছে আমাদের এই কন্টেন্ট গুলো, যখন একটা নেক্সট করবেন তখন দ্বিতীয়টা, নেক্সট করবেন তৃতীয়টা, এইভাবে নেক্সট নেক্সট করে সবগুলো হবে। আর এই যে কল করার সিস্টেমগুলো দেখেন বারবারই একই রকম কল করার সিস্টেম, যেভাবে আমরা দেখছি, এই যে এইভাবে করে কল করার সিস্টেমটা একই, বারবার ওই একই সিস্টেমে কল করতে হয়, এই যে ঠিক আছে, তখন অটোমেটিক্যালি দেখতে পারবেন যে এক দুই তিন চার কীভাবে আসে, এটা সিস্টেমটাই এমনটা, যে অনেক ধরনের এখানে আসে কন্টেন্ট স্লাইডার, এই যে কীভাবে আসবে একটা থেকে দুটা, এইভাবে এটাকে আপনার হাতে মুভ করাতে পারবেন, এই যে এইভাবে। আরেকটা কোড শেয়ারিং সাইট আছে সেটা হচ্ছে কোড পেন, এখানে ক্লিক করলে দেখতে পাবেন এই কোড পেনে আছে, এই যে কোড পেন, এটা অবশ্য প্রিমিয়াম সাইট একটা, এখানে গেলে দেখতে পারবেন এটা এইচটিএমএল, এখানে কাস্টমাইজ, এখানে আপনার কোনো কোনো টুলস ছাড়াই এখানে কাজ করতে পারবেন, মনে করেন যে কোনো আপনার এডিটর দরকার হবে না, এখানে এখানে এইচটিএমএল লিখবেন, এখানে সিএসএস লিখবেন, এখানে জাভাস্ক্রিপ্ট লিখবেন, লিখে অনলাইনে এটা শেয়ার করতে পারবেন অনলাইনে। যেমন দেখেন এখানে এইচটিএমএলটা আছে না, আছে তো, দেখেন কাজ কিন্তু করতেছে, কাজ কিন্তু অলরেডি করতেছে এটা। তো আপনারা যখন কাজ করবেন তখন এই অ্যাডভান্স টুলগুলো সম্পর্কে আপনাদেরকে আইডিয়া রাখতে হবে, ক্লায়েন্টের কাজ কিন্তু এইভাবে এইভাবে করতে হবে। হ্যাঁ
দেখার লাগে না। যেগুলো আর কি স্ক্রল করে ওগুলো কি ওর জন্য কেন লাগে ইউজ করা লাগে করে কি করে মানে এটা তো আমরা ক্লিক করার পর পেজটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ 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 আর কিছু আছে না অটোমেটিক নিজে নিজে চেঞ্জ হয় কিছু সময় পর পর। হ্যাঁ কেবলটা কর এইটাকেও করা যায় অটো স্ক্রলিং সিস্টেম চালু করে দিতে হয় তখন বা লুপ সিস্টেম চালু করে দিতে হয় তখন তাহলে যতক্ষণ পর্যন্ত কন্টেন্ট থাকবে ততক্ষণ সে লুপ হতেই থাকবে এমনটা। মানে ব্যাপারটা কি যে ওয়েব ডিজাইন এমন একটা ব্যাপার যে একটাকে ছেড়ে আরেকটা পরিপূর্ণতা পায় না বুঝছেন, ওই জন্য যে করি বেসিকগুলো আমরা দেখাই দিই কিন্তু যদি এগুলো বুঝে না দিই তাহলে কোনো কাজ করতে পারবেন না। আচ্ছা তো এরকম আরও কিছু ইয়ে আছে, যেমন আপনারা যেখানে লিখে সার্চ করেন যে এপেলাইজ ফ্লিকিটি, এখানে মনে করেন যে এই টুলটা সম্পর্কে আপনাদের ভালো এটা এটা ভালো লাগতেছে না লিখেন অল্টারনেটিভস, যে এই প্লাগিনটারই অল্টারনেটিভ কি প্লাগিন আছে দেখা যাচ্ছে এটা পিএইচডির মতো না যেভাবে পিএইচডিতে দেখানো আছে। এইভাবে করে অল্টারনেটিভ যখন সার্চ করবেন তখন দেখবেন যে এই যে এখানে একটা আরো একটা আছে যে অল ক্রস অল ফ্লিকিটি প্রো অল্টারনেটিভ সিমিলার অ্যাপ, এখানে যাই আমরা। তারপর কমার্শিয়াল ফ্লিকিটি প্রো অল্টারনেটিভ এখানে একটা আছে, এভাবে অনেক কিছুই আছে আসলে। এখানে গেলেই দেখতে পারবেন সব কিছু। একটা মেইন ব্যাপার হচ্ছে কি যে অনেক সময় দেখবেন যে আপনারা সার্চ করতেছেন একটা কিন্তু সবই দেখাচ্ছে না, এখানে এখানে ঠিক আছে সব কিছু দেখাচ্ছে কিন্তু যে দেখবেন ভিতরে কোনো কন্টেন্ট নাই, এটা কিন্তু খুব বোরিং ব্যাপার। এবং এই এটা আমাদের ক্ষেত্রে ঘটছে আবারও, যেখানে এখানে গেলাম বাট এখানে সেই কাঙ্ক্ষিত তথ্য দেখাচ্ছে না। আচ্ছা আমরা আর একটু চেষ্টা করি, যেমন এখানে টেল অটোমেটিক অ্যাপ টু ফ্লিকিটি প্রো, আচ্ছা টাচ এই এটা হইতে পারে গ্যালারি, আচ্ছা এটাই দেখি এটাই এটা অবশ্য jQuery প্লাগিন ডট নেটে আছে। আপনারা যখন ডিজাইন নিয়ে কাজ করবেন ডিজাইন কিন্তু বিশাল একটা এরিয়া, হ্যাঁ ডেভেলপমেন্টটা মূলত আসলে কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় যে ডেভেলপমেন্টটা আমি পিএসপি জানি পিএসপি দিয়ে ডেভেলপ করবো, কিন্তু ডিজাইনটা কিন্তু কোনো কিছু সীমাবদ্ধ না একদম বিস্তৃত। হ্যাঁ ডিজাইনটা কিন্তু বিস্তৃত অনেক, আপনারা কিন্তু এখনও ডিজাইনেই করে আছেন ভয় পাবার কোনো কারণ নেই। আচ্ছা অনেক সহজ হবে ওই একই সাইড যেটা দেখালাম একই সাইড। আপনাদের তো সবারই সি ল্যাঙ্গুয়েজ করতে হয় নাকি? ম্যাথ আর সিএসসি, ম্যাথের সঙ্গে প্রোগ্রামিং সি এর সম্পর্ক কি? না সেটা তো জানি কিন্তু কথা হচ্ছে আপনারা যে ম্যাথ গুলো করেন সেটার সঙ্গে কি সি প্রোগ্রামিং এর সম্পর্ক আছে মানে ইয়ের দিক দিয়ে? তো এই যে আমরা যে প্লাগিনটার কথা বলতেছি ফ্লিকিটি এটার অফিসিয়াল সাইট হচ্ছে এটা। হ্যাঁ আপনারা এটাকে একটু নিচে থেকে দেখার চেষ্টা করেন, আর আমরা এখন মাল্টিফেজ করবো, মাল্টিফেজে আসলে আমরা ওইটা নিয়ে কাজ করার চেষ্টা করি। আর আমি চাচ্ছি না যে সিঙ্গেল পেজের মধ্যেই এত কমপ্লেক্সিটি ঢুকাই দিতে, কারণ সিঙ্গেল পেজটা অলরেডি আপনাদের ভালোই ভোগাইছে এবং আজকে তো ভালোই সময় গেছে এটার উপরে, ওটা না হলে অবশ্য ট্রাই করা যেত কিন্তু তারপরে মনে হয় না যে এটা ইজিলি আপনারা বুঝবেন, মানে না বুঝলে লোড নেওয়া বেকার। ওই দেখানো হবে আমার দেখানো হবে কিন্তু লো আপনারা যদি না বুঝেন তাহলে সময়টা শুধু নষ্ট, আর বেশি মানে বেশি জিনিস রিসিভ করার থেকে অল্প রিসিভ করেন বাট প্রপারলি মনে রাখেন সেটা, এটাই হচ্ছে বেস্ট। ঠিক আছে তাহলে আজকের এটা ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন, ওই কাস্টম ফন্ট স্ক্রল টু টপ স্মুথ ইফেক্ট এগুলো নিয়ে। চেষ্টা করেন ইনশাল্লাহ হবে।